আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়, বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথি সবই আমার জানা, সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, একবার জোরে বলুন না নারায় থাকবে, কি বুঝলেন? শুধু যদি নামাজ রোজা করে নিয়েছেন আপনি বড় মুসাল্লি, খবরদার ভুল করবেন না, জান্নাত যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমি আমার মুখ থেকে বলছি, নবীজির সুন্নাহ থেকে কথা আপনাকে বলছি, আল্লাহর কোরআন থেকে বলছি, হে বাপ, একটা যদি অপরাধ করেন তো একটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। মাওলানা, তাহলে জান্নাত যাওয়ার জন্য কি কি কর্ম দরকার? জান্নাত যাবার জন্য যেগুলো আপনি জানেন কি, নামাজ রোজা হজ যাকাত, এগুলো মূল ইবাদত করতেই হবে, তারপরে অ্যাডিশনাল আমল করতে হবে। অ্যাডিশনাল আমল কি? রাস্তায় একটা ইঁট পড়ে আছে সরিয়ে দিতে হবে, এই বাড়িতে খাওয়ার নাই খাওয়ার পাঠাতে হবে, একটা গরিব খেতে পাচ্ছে না ছেঁড়া লুঙ্গি পড়ে আছে সাহায্য করতে হবে, একটা এধে বাচ্চা বসে আছে মাথায় হাত বোলাতে হবে, পৃথিবীর যতগুলো আপনি জানেন যেগুলো ভালো কাজ সবই করতে হবে, নাহলে জান্নাত যাওয়া যাবে না। এ বাপ, জান্নাতের আশা সবাই করি, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এমন কি আমল করেছেন যে আপনি জান্নাতের আশা করে বসে আছেন? বলে মাওলানা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, একদম আমি কাজা করি না, মিস্টেক করি না। বলে আপনি জান্নাত পাবেন না। নামাজ পড়ি মাওলানা, কোনো দিন দান করি না, নামাজ পড়ি মাওলানা, কোনো দিন গরিবকে দেখি না, নামাজ পড়ি মাওলানা, কোনো দিন বিধবার মাথায় আমি হাত দিই না, নামাজ পড়ি না মাওলানা, কোনো দিন ইয়াতিমের মাথায় হাত বুলাই না, নামাজ পড়ি মাওলানা, কিন্তু এই সমস্ত ভালো কাজগুলো করি না। এ বাপ, আপনার জীবনে ভুল আছে, আপনার থিওরি ভুল, আপনার ইবাদত ভুল, এই ইবাদত করে জান্নাত পাওয়া যাবে না। নামাজ রোজা হজ যাকাত করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মেইন একটা কাজ আছে, সেটা হলো দান করা, এটা হলো একটা পাওয়ারফুল ইবাদত, পাওয়ারফুল ইবাদত। আপনাকে বুঝাতে আরম্ভ করলাম, দান যে এত করছি, যত জায়গায় জালসা হচ্ছে, 10 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ পর্যন্ত জালসা কালেকশন হচ্ছে, দিচ্ছে সবই মুসলমান, মাওলানা দান করে এত কি লাভ আছে যে আপনি দান সম্পর্কে বলতে আরম্ভ করেছেন? এবাব, শুধু আল্লাহকে আপনি ভালোবাসা দেখাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসা দেখিয়ে দিবে। কি ভালোবাসা? ওয়াজ শুনুন, দান করে লাভ কি? রব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য, মাবুদকে ভালোবাসা দেখার জন্য, নিজের কামাই করা টাকা, রক্ত ঝরা টাকা, অনেক কষ্টের টাকা, 100 টাকা মাদ্রাসায় দেবে, 100 টাকা মসজিদে দিবে, 100 টাকা বিধবাকে দিবে, 100 টাকা ফকিরকে দিবে, এ মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে যখন তুমি নামাজ পড়বে, রোজা করবে, হজ যাবে, যাকাত দিবে, শক্তি মোতাবেক তুমি
ইবাদত করবে, আর করার পর যখন তোমার মনে চাইবে এই গরিবটাকে 50 টাকা দিতে হবে, ইয়াতিমটাকে 10 টাকা দিতে হবে, এই মানুষের দল এই কর্মটা আপনার জীবনের কতটা উন্নত করে দেবে। মানুষের দল একবার ভালো করে বোঝার চেষ্টা করুন। মানুষকে রব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, মান যা বিল হাসানাতে ফালাহু আসরুম সালেহা। মানুষরে শুনে নাও, এক টাকা যদি মাদ্রাসায় দান করে দাও, এক টাকা যদি মসজিদ কে দান করে দাও, কত লাভ হবে কান খুলে শুনে নাও। হে বান্দা তুমি বুঝে নাও, এক টাকা যদি তুমি দুনিয়াতে কাউকে দেখে আমার ভালোবাসাকে কবজে করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে এক টাকার বিনিময়ে 10 টাকা ফিরিয়ে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। যদি তুমি আমাকে 100 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 1000 টাকা ফিরিয়ে দিব। যদি তুমি আমাকে 1000 টাকা দাও, আমি আল্লাহ 10000 টাকা ফিরিয়ে দিব। আমাকে যদি তুমি 10000 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে 1,00,000 টাকা ফিরিয়ে দিব। 1,00,000 টাকা তুমি যদি আমার নামে ব্যয় করে দাও, হে মুসলমান, আমি আল্লাহ তোমার জন্য 10,00,000 টাকার মালিক দুনিয়াতে বানিয়ে দেব, অসুবিধা হবে না, হবে না, হবে না। বান্দারে শুনে না, আমাকে সাহায্য করা তোমাদের বড় কাজ হয়ে যাবে। একবার যদি তোমরা আমাকে কার্যে হাসানা দাও, আমাকে টাকা ধার করো। এ বান্দা শুনে না, তোমার ধার দেওয়ার টাকাটা কত ভাবে বাড়তে আরম্ভ করে, কেমন ভালোবাসা পেতে থাকে। একবার আমাকে বিশ্বাস করে ভালোবাসা দেখিয়ে যদি কোনো মানুষ 100 টাকা দাম দিয়ে দেয়, আমি আল্লাহ তাকে 10 টাকা দুনিয়াতে ভালোবাসা দেওয়ার জন্য আমি দুনিয়াতে তার টাকাটা ফিরিয়ে দেব। কিন্তু বান্দারা আমার ভালো করে শুনে নিন, যখন আল্লাহর জন্য আপনি খুশি 1,000 টাকা দান করবেন, এ মানুষের দল আপনাকে কোন দিক থেকে আল্লাহ 10,000 টাকা ফিরিয়ে দিবে আপনি জানতে পারবেন না, পারবেন না, পারবেন না। জি, আল্লাহ কোন দিক থেকে আপনাকে সাহায্য করবে আপনি টেরও পাবেন না, কিন্তু আপনি বড় লোকের পর বড় লোক হতে পারবেন। এ বাপ, আজকে গ্রামের ফকির, কালকে বোম্বাইয়ের পাকা ঠিকাদার। আল্লাহর ভালোবাসা কি করে কবজায় করব তুমি জানো না, শুধু আমার নামে ব্যয় করো। আল্লাহ তোমাকে টাকা দিয়ে আমার লাভ কি? আমি যে একটা সাধারণ বান্দা, তুমি আমার টাকা নিচ্ছ, আর তোমাকে টাকা দিয়ে আমার লাভ কি? রব্বুল আলামিন বলছেন, এ বান্দা শুনে নাও, নামাজ পড়ো নেকির জন্য, রোজা করো নেকির জন্য, লাখ লাখ টাকা খরচ করো হজ করো নেকি নেওয়ার জন্য, লাখ লাখ টাকা খরচ করে তুমি দান করো নেকি নেওয়ার জন্য। বান্দার শুনে নাও, সবই নেকি নেওয়ার জন্য, আর নেকি নেওয়ার পর তুমি জান্নাতে যাবে এই জন্য। এ মানুষের দল আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন, আমার টাকা নিয়ে তুমি কি করবে? বলে, বান্দারে তোমার টাকা নিয়ে কাজ করব না, শুধু তোমার টাকাকে আমি আল্লাহ জমা রেখে দিব। আর জমা রাখার পর মাসালুল্লাযিনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি, হে মানুষের দল তুমি আমার জন্য টাকাটা যখন দিয়ে দিবে, মানুষরে এমন একটা জায়গাতে তুমি টাকা দিয়েছো, বক্তা ইমদাদুলের হাতে 500 টাকার নোট একটা ধরে দিয়েছো, আর ইমদাদুল বক্তার টেবিলে রেখে দিয়েছে, ইমদাদুলের হাত মাদ্রাসার টেবিল, কিন্তু জমাটা হলো এমন আইসিআই ব্যাংকে, এমন স্টেট ব্যাংকে। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতুহা বাতেন। মানুষের দল এ টাকাটা যখন তুমি টেবিলে রেখে দিয়েছো, টাকা বাড়তে আরম্ভ হলো, টাকা বাড়তে আরম্ভ হলো। হে রব্বুল আলামিন, কত টাকা বাড়লো, কত সুদ পাবো, কত ব্যবহার আমাকে দেখাবে আল্লাহ তুমি একবার বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, এত রকম ভাবে সুদ দিব যেটা তুমি ভাবতেও পারো না, এমন তোমাকে সুদের ব্যবস্থা করে দেব। রব্বুল আলামিন কি ব্যবস্থা করে দিবেন? তো রব্বুল আলামিন বলছেন, একটা ধান লাগিয়ে তুমি যখন সরষা একটা লাগিয়ে দাও, ভুট্টা একটা লাগিয়ে দাও, ধান একটা লাগিয়ে দাও, আর ধানের গাছটাই একটা শীষ ডাল বাড়িয়ে গেল, আর বেরিয়ে যাওয়ার পর একটা সরষার ডালের ভিতরে 10টা সরষা ধরলো, একটা ধানের গাছে আপনার 10টা শীষ হলো। মানুষের দল, আর এই শীষগুলো থেকে, প্রতিটা শীষ থেকে, একটা ধানের বীজ থেকে তোমরা 100টা ধান পেয়ে যাও, 100টা সরষা পেয়ে যাও, 100টা ভুট্টার দানা পেয়ে যাও। শুধু তাই নয়, এর চাইতে বেশি ক্ষমতা আমি আল্লাহ রাখি, 1 টাকা দানের বিনিময়ে তোমার আমল টাকা আমি সপরিমাণে পূরণ করে দিই। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুটা দিয়ে
মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মুজুরি নাই মূর্তির কারিগরে, বা আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না, মা আমার সুন্দর বডি গড়ে দিল মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু একজনই ভালোবাসে স্বার্থ ছাড়া মা, আর আপনাকে বিনা স্বার্থে আল্লাহ ভালোবাসে দেখায়, এক টাকা দান করে দশ টাকা, শুধু তাই নয় টাকার পাহাড় জমিয়ে দেয়। ওকুল্লা ইনসানিনাল জামনাহু তয়রাহু ফি উনুকিহি ওয়া নুকরে জালাহু ইয়াউমাল কিয়ামা, সেই টাকার ভান্ডার যেদিন ভাঙা হবে, ব্যাংক যেদিন খোলা হবে, আপনি দেখবেন আল্লাহ আমি যে ইমদাদুল বক্তার হাতে মাত্র পাঁচশো টাকা দিয়েছিলাম, আল্লাহ এই পাঁচশো টাকাটা কেন পাঁচ কোটি হয়েছে, বলে এটা আমার দয়া। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ বলছেন এটা আমার দয়া। এ বাপ, কি এমন আমল করেছেন জান্নাতের জন্য বসে আছেন, এই আমলে জান্নাত পাওয়া যাবে না? কি আমল করতে হবে মাওলানা? মাশাআল্লাহ, একটা ছোট্ট বাচ্চার হাতে ছশো টাকা চলে এসছে, কি আমল করেছেন দেখুন। আপনাদের জমি পাঁচ বিঘা, দশ বিঘা, সাত বিঘা, দু বিঘা, অনেক মানুষের আছে, মাশাআল্লাহ এক হাজার টাকা দিয়েছে, দেখুন গো ভাই আল্লাহর ভয় কত, ছুটে এসে দিতে আরম্ভ করেছে, টাকা তো আমি নিব, আপনাকে বলে যায় আপনি কি এমন আমল করেছেন, বলে মাওলানা আমি নামাজ পড়ি। নামাজ যে আপনাকে বারবার বলছি, শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না, অ্যাডিশনাল আমল করতেই হবে। কি এমন আমল করেছেন? বলে আমি একদিন গরিবকে খাইয়েছি, পঞ্চাশ নাকি পেয়েছেন, হয়নি জান্নাত যাওয়া কাজ, আপনি এরকম ব্যবস্থা করতে পেরেছেন কিনা দেখুন তো। কি বলছি? হাদিস বলছি, শুধু মাবুদকে খুশি করতে পারলে আপনার জীবনে ধন্যতা ফিরে আসবে, মাবুদকে খুশি করার জায়গা একটু দেখুন, দশ লাখ টাকার মালিক পাঁচ হাজার টাকা মাদ্রাসা চাইছে দিতে পারছেন না, এবার দশ বিঘা জমির মালিক আপনাকে বলছে ভাই আপনি পঞ্চাশ কিলো ভুট্টা দিতে পারবেন না, বলে পারবো না, পঞ্চাশ কিলো, পঞ্চাশ কিলো ভুট্টা গায়ে লাগছে বাবা, মাশাআল্লাহ জাজাকাল্লাহ, আমার বাপেরা পাগলের মতো দান করতে শুরু করছে, বুঝে নিয়েছে দান করে জান্নাত যাওয়া যাবে, দান করলে জান্নাত যাওয়া যাবে। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দান হলো একটা পাওয়ারফুল ইবাদত, দাঁড়ান আমি দান নিব। এবার নেওয়ার আগে আপনাকে বলি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যেমন আল্লাহকে খুশি করব সে তেমন আল্লাহর কাছে ভালোবাসা পাবো, এটাই হলো শেষ কথা। কিন্তু অন্যায়ের সাজা কাটার পর, যে অন্যায়গুলো করেছেন এই সাজা কাটার পর, হাদিস বলছি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কি বলছেন বাপ, একটা লোক আল্লাহর নবী আবু হুরাইরা নবী সাহাবাদের সামনে বক্তব্য রাখছেন। এ বাবা, জাস্ট আপনাকে বোঝাবার জন্য আমি কথা বলছি হাদিস, কিন্তু হাদিসের মাফহুমটা আপনাকে বোঝাচ্ছি। আবু হুরাইরা বলছেন আল্লাহর নবী আমাদের সামনে গল্প শোনাচ্ছেন, কি গল্প, ও সাহাবারা শুনবা শুনবা, বলে রাসূল রাসূল গো আপনার কথা কে না শুনে, আপনি বলুন না কি শোনাবেন। জি নবী বলুন তো, নবী গল্প শোনাচ্ছেন, একদিন একটা লোক, মাশাআল্লাহ, একদিন একটা লোক শহর থেকে বাজার থেকে রাস্তা থেকে চলছেন বাপ, হাদিস শুনুন কি করি বলেন দেখি, আল্লাহর প্রেমিক এত পাগল, মুসলমান আজ টাকাকে টাকা মনে করে না গো বাপ, যেইখানে জালসায় যাচ্ছি পনেরো লাখ ষোলো লাখ, গত রাত্রে জালসা করছিলাম আপনার এই তোফাপুর তোফাপুর ধুলিয়ান, গত রাত্রের কথা বলছি, এ বাপ টাকা নিয়ে মন ভরে না, মানুষ দিয়েও মন ভরে না, আল্লাহ তুমি কবুল করো, তার আগের রাতে ছক্কর নগরে জালসা করছি, পঞ্চাশ হাজার এক লাখ টাকা সাধারণ দান, ষোলো লাখ টাকা কালেকশন হয়েছে, জানি না শাহবাজপুর স্কুল মোড়ের মানুষের ভদ্রতা কত আছে, আল্লাহ তুমি কবুল করে নাও, না হলে এত টাকা কী করে ঝরঝর করে দেয়। একটা ওয়াজ শুনুন, একটা হাদিস শুনুন, কি হাদিস, রাস্তা থেকে লোকটা বেরিয়ে আসছে, নাবিজি বলছেন সাহাবাদের সামনে রাস্তা থেকে বেরিয়ে আসছেন, তো আকাশের ভিতরে মেঘ হড়মড় চচ্চর করে, মেঘ দেখেছেন না বাপ, মেঘ কোনটা বলুন তো, যেটা আকাশে কালো জমা থাকে সেটা মেঘ, আর যেটা টপ করে ফোটে ওটা কি গো, বৃষ্টি, এটা বুঝেন তো, আগে বাবা এটা নিয়ে সমস্যা ছিল, আমরা বৃষ্টি পড়ছে এটা বলছি মেঘ ফুটছে, ঠিকই আছে কথাটা, কিন্তু আমাদের একটু ভুল ছিল, যেটা জমা থাকে সেটা মেঘ আর যেটা ঝরে পড়ে সেটা বৃষ্টি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন, এই বৃষ্টি হয়নি আকাশে মেঘ, আওয়াজ মেঘের আওয়াজ কি গো, হড়মড় চচ্চড় করে কি না, একজন লোক
রাস্তাতে চলছেন, হঠাৎ করে মেঘের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, একাই আছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, কি আওয়াজ? ইসকে হাদি কাঁটা ফোলানিন, ইসকে হাদি কাঁটা ফোলানিন, উমুকের জমিতে পানি বর্ষণ করো, উমুকের জমিতে পানি হও, আল্লাহর আদেশ হয়েছে। আর মেঘের ভিতরে হড়মড় চচ্চর আওয়াজের ভিতর থেকে কানে একটা বাড়ি লাগছে, কেউ যেন মেঘের ভিতর থেকে আওয়াজ করে বলছে, এসকে হাদি কাঁটা ফোলানিন, উমুকের জমিনে পানি বর্ষণ করো, উমুকের জমিতে পানি বর্ষণ করো। বন্ধুরে আমার, যেই লোকটা কানে আওয়াজ শুনছেন, হঠাৎ করে হতবম্ব হলেন আল্লাহ, মেঘের ভিতর থেকে আওয়াজ, এটা তো চারটি খানি কথা নয়, সাধারণ কথা নয়, মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে। আর উমুকের বাগানে পানি বর্ষণ করো, উমুকের বাগানে পানি বর্ষণ করো, এ উমুকটাকে আমি যতক্ষণ না দেখতে পাবো মনে শান্তি নিয়ে আসতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার মনে সন্দেহ হবে, মেঘের কাছ থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, এসকে হাদি কাঁটা ফোলানিন। বন্ধুরে আমার, কেমন বিস্ময়কর কথা, আল্লাহ অর্ডার করেছে পানিকে যেইখানে অর্ডার করবে সেইখানে হবে। ঠিক বললাম না ভুল বললাম বলুন বাবা? আল্লাহ বলছেন, ইনদাহু ইলমুসাত ওয়া ইউনাজ্জিলুল গাইসা, হে দুনিয়ার বাসীরা, আমি আল্লাহ যেখানে পানিকে বর্ষণ হতে বলবো সেখানে বর্ষণ হয়ে যাবে। এ আমার বাপ জানেরা, যারা পুরনো লোক বসে আছেন, আপনার অভিজ্ঞতা রাখেন, আপনি হাল বেয়েছেন, রাস্তা দিয়ে চলেছেন, একটা জমিতে পানি বর্ষণ হচ্ছে আর একটা জমিতে টোটালে পানি হয় না। ঠিক বললাম না ভুল বললাম? দেখেছেন না, ছোট্ট ছেলেগুলো বলছে মাথা ঝোঁকাছে কই, এরা কবে দেখলো কেউ? ওরও দেখেনি, ঝোঁকে চলছে, এটা চলুক আলহামদুলিল্লাহ। বয়স্ক লোকেরা দেখেছেন পানি ফুটে, তো পানি আল্লাহর আদেশ মতোই ঝরে। যে লোকটা কানে আওয়াজ শুনতে পেলেন, মনটা বড় উৎফুল্ল হলো, যে লোকটার কথা আমি শুনলাম সেই লোকটাকে, ওকে না দেখলে আর মনে শান্তি হবে না। সে কত বড় ইমানদারের বেটা, ইমানদার যে তার হাদিসের কথা পাওয়া যাচ্ছে, মেঘের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলা। লোকটা বর্ণনা করছেন বন্ধু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীর মুখের গল্প আপনার সামনে শোনাতে আরম্ভ করলাম। লোকটা বলছে, মেঘ কোথায় যায় না দেখে আর পারা গেল না, মেঘটা খণ্ডটা ছুটে বাবা উত্তর দিকে চলতে আরম্ভ করলো, দক্ষিণ দিকে পশ্চিম দিকে চলতে আরম্ভ করলো। লোকটা বলছে, আমি মেঘের পিছন পিছন ধরতে আরম্ভ করলাম, চলতে আরম্ভ করলাম, মেঘ কোথায় যায়, মেঘ কোথায় যাবে না দেখার পারলাম না। বন্ধুরে আমার, চলতে চলতে দেখলাম কালিয়া চকের শেষে একটা ছোট্ট বাগান আছে, আর বাগানের সাইডে একটা কালো জমি আছে, পাথরিলা জমি আছে, পাথরের বড় বড় পাথরের ঢিপ আছে, কয়লার মতো কালো একটা শিকড়ছে জায়গা আছে। ওই জায়গার ভিতরে ঝরঝর করে আল্লাহর রহমতের পানি বর্ষণ হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, তুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না, শেষ নবীকে ডেকে নিলে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজি রূপ দেখেছে, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কালো কুচ্ছির জমিনে পানি বর্ষণ হলো, এত পানি বর্ষণ হলো, এত পানি বর্ষণ হলো, এত পানি বর্ষণ হলো, কিন্তু যে লোকটা বলছে ওই লোকটাকে দেখবো যার কথা আমি মেঘের ভিতর থেকে আওয়াজ শুনতে পেয়েছি, লোকটা দূরে দাঁড়িয়ে আছে, এখানে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। মুসলমান, একটা সামনে বাগান, একটা ডানে বাগান, একটা বামে বাগান, একটা পিছনে বাগান, আর মিডিলে যার জমি, ওই মিডিলে জমিতে পানি দেওয়ার নিয়মটা আল্লাহ বাতিয়ে দিয়েছে। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। কালো জমিতে পানি ভর্তি হয়ে গেল,
পানি যখন ভর্তি হয়ে গেল, পানির ফোহরা ডেন হয়ে ক্যানেল হয়ে একটা বাগান ভেদ করে চলছে বাপ, বুঝাই আপনাকে, বাগান ভেদ করে চলছে। আর মিডিলের বাগান থেকে একটা লোক কোদাল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করছে, নিয়ে আসছে, কাটিয়ে নিয়ে এসে আর নিজের লেচুর গাছে, আমের গাছের গোড়াতে গোড়াতে পানিগুলো দিচ্ছে। এ বাপ, অদৃশ্যকর ঘটনা। আপনাদের এখানে ভুট্টা অনেক লোকের আছে, চারদিকে সব বড় লোকের জমি আছে, আর মাঝখানে একটা গরিব লোকের 10 কাঠা মাত্র জমি আছে, ছোট ছোট গাছ হয়ে আছে। এই গাছকে আল্লাহ সাহায্য করে যদি অবাককৃত দৃশ্য হয়, চারদিকে পানি হয় না, আর ওই গরিব লোকটা জমিতে যদি পানি হয়, তো আপনার বিবেকে কি বলবে? নিশ্চয় এই লোকটা এতগুলো লোকের চাইতে অরিজিনাল, না হলে আল্লাহ কেন রহমতের পানি এর বাগানে দিল? এটা প্রশ্ন হবে কি না? এ বাপ, ইমান দেখুন, আল্লাহর বিশ্বাস কত দেখুন, আল্লাহকে খুশি করেছে কেমন করে গো বাপ? প্রশ্ন হলো এটা, আল্লাহকে খুশি করেছে কেমন করে এরা? যেই লোকটা দৃশ্য দেখতে গেছে দূরে আছে, আর একটা লোককে দেখে কোদাল খুঁড়ছে আর ডেন করে 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 বাগানের ভিতরে আমের গাছে, জি লোকজন আসতে শুরু করেছে, এসে গেছে আলহামদুলিল্লাহ। শাহবাজপুর মাদ্রাসার একটা ভালোবাসা আপনাদের আছে অন্তরে, বুঝতে পারছি, বুঝার একটাই কারণ, এই যে টাকা। এই শুনুন, এই ছেলে, এই বস, এই বস, বস, এই দাঁড়িয়ে আছে খেপা, টাকা। যেই খেলাটা দেখছে ওটা একটা সাধারণ লোক, আর যে খেলাটা খেলছে আল্লাহকে কিভাবে রাজি করেছে, পানিগুলো কাটিয়ে কাটিয়ে আমের গাছের গোড়ায়, লিচুর গাছের গোড়ায়, নিজের নিজের গাছের গোড়াতে নিয়ে যাচ্ছে বাপ। এক পা দু পা করতে করতে লোকটা এসে বলছে, ভাই এটা কি তোমার বাগান? বলে তুমি কে? বলে আমি একজন অনাথ গ্রাম বলো, আমি একজন গ্রাম বলো। তুমি গ্রাম বলো, কি কথা জিজ্ঞেস করছো ভাই? বলে ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করবার জন্যই আমি এসেছি। কি কথা? তো বলছি এই বাগানটা কি তোমার? তো বলছে হ্যাঁ। তোমার নাম কি? বলে আমার নাম জেনে তোমার কাম কি? কে বললো? বাগানওয়ালা। বন্ধুরে আমার, তোমার নাম জেনে আমার কাম আছে, তার কারণ আমার ভিতরে হুড়পার চালু আছে। বন্ধুরে পৃথিবীতে এত নামাজি দেখেছি, এত হাজি দেখেছি, এত বক্তা দেখেছি, এত ভালো লোক দেখেছি, তোমার মতো ভালো লোক দেখিনি। বলে ভাই কেন রে? বলে আমি একটা খবর কানে শুনেছি, এসকে হাতি কাঁটা ফোলা নিন, অমুকের জমিনে পানি বর্ষণ করো, আর আমি পানিকে টার্গেট করতে করতে তোমার দিকে পৌঁছে গিয়েছি। নিশ্চয় তুমি সেই লোক হবে যেই লোকের আওয়াজ আমি নিজের কানে শুনতে পেয়েছি। বলে ভাই ঠিকই ধরেছ, তোমার নাম কি বলে দাও? তো লোকটা বলছে আনা আব্দুর রহমান। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। রহিম জানি আসি আছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দয়ারি গোলাম তোমারই দুয়ারে, তোমারই দয়ারি গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসি আছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নেকি নিয়া বোঝা, ভাগ্য আসতে হলো নিয়া গোনার ভোজা। আসামির স্বীকারোক্তি, আসামির স্বীকারোক্তি, ক্ষমা পাবার তরে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসি আছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার খেপা তোমারই দুয়ারে। একবার জোরে বল না, সুবহানাল্লাহ। বন্ধুকে বললো, বন্ধু রে যখন তুমি ঘটনা জেনে গিয়েছো, আমি আর লুকিয়ে রাখবো না, তুমি যখন খবর পেয়ে গেছো আমি তোমাকে ছপিয়ে রাখবো না, আমি হলাম সে আব্দুর রহমান, যে মেঘের ভিতর থেকে এসকে হাজি কাঁটা ফোলা নিন, আব্দুর রহমান শুনেছো, আমি সে আব্দুর রহমান। লোকটা বলছে ভাই এত নামাজি দেখেছি, এত রোজদার দেখেছি, এত হাজি দেখেছি, এত বক্তা দেখেছি, এত সিদ্দিক দেখেছি, এত ভালো মানুষ দেখেছি, বলতো ভাই তুমি কোন এমন আমল করো, এত বিঘা জমির ভিতরে তোমার জমিতে আল্লাহ পানি বর্ষণ করেছে, তুমি কোন কোন আমল একবার করো বলে দাও। বলে
ভাই রে আমার এখানটা জানার পর তোমার কোনো কি মনে উৎসল্য বাড়বে, উৎফল্য বাড়বে? বলে ভাই গো তোমার কথা না শুনে আমার মনটা কেমন করে আমি শান্তি দিব, যে আমি নিজে কানে শুনলাম এসকে হাতে কাটা ফলানের। ভাই তুমি বলে দাও কি এমন কাজ করো আল্লাহকে কেমন করে খুশি করো, কত রাকাত নামাজ পড়ো, কয়বার রাতে উঠে উঠে তাহাজ্জুদ পড়ো, কেমন করে খুশি আল্লাহকে করেছো বলো, যে আল্লাহ তোমার ব্যবহারে পাগল হয়ে গিয়ে হাজার জমির ভিতরে তোমাকে পানি আল্লাহ দান করেছে। একবার তুমি আমাকে বলে দাও, যখন প্রশ্ন করা মুসলমান লোকটা বলতে আরম্ভ করেছে, আম্মা ইজা কুলতো হাজা ফাইন্নি উনজুর মা ইয়াকরজু মিনহা ফাতা সাদাকো বিসুলুসিহি ওয়া কুলু আনা ওয়া ইয়ালি সুলুসান ওয়া রুদ্দু ফিহা সুলুসুহু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। লোকটা বলল ভাই আমি ঠিকঠাক নামাজ আদায় করে, আমি ঠিকঠাক রোজা করে, আমি ঠিকঠাক হজ করা সবজিদার হজ করে, যতগুলো পাউন্ডিং আছে দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজবে জয়েন্ট কাস্টারিজ যতগুলো আল্লাহর আইন আছে জিম্মাবদ্ধতা আছে আমি সবগুলো মানার চেষ্টা করে, শুধু তাই নয় আমার এই ছোট্ট 10 বিঘার বাগানটা দেখছো, এই ছোট্ট 2 বিঘার বাগানটা দেখছো, ও আল্লাহর বান্দা এই বাগানে যত ভুট্টা হয়, যত আম হয়, যত লিচু হয়, আমি এই বাগানের সম্পদ গুলোকে 3 ভাগে ভাগ করে দিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় বাগান, 10 বিঘার বাগান, আর যত মাল হয় তুমি সব মালগুলোকে 3 ভাগ করো, কি করে ভাগ করো? তা বলে ভাই কি করে ভাগ করি তুমি কান খুলে শোনে নাও, মা একরো জমিন হা ফাতা সাদ্দা কো বেসুলু সিহি, বন্ধুরে 3 ভাগ করলাম ও আকুলো আনা ও ইয়ালি, এক ভাগ আমি আমার পরিবারের জন্য বরাদ্দ করে রেখে দিই, এক ভাগ পরিবারকে নিয়ে খায়, আত্মীয় স্বজনকে নিয়ে খায়। হে বন্ধু বোন শুনে নাও, 2 ভাগ যেটা থেকে যায় আর একটা ভাগ আমি রেখে দিই, বিক্রি করার পরে 10 লাখ টাকা পুঁজি হয় ওই জায়গাটাকে আমি রেখে দিই, একটা শক্ত জায়গা করে রেখেছি, বাগানের গাছে 20 লাগবে, ফলের সময় 20 ব্যবহার করতে হবে, 100টা লেভার করতে হবে, এই গাছগুলোকে দেখাশোনা করার জন্য 1 ভাগ ফসলের টাকা আমি রেখে দিই। ও বন্ধু বলে দাও আর 1 ভাগ কি করো? বলে আর 1 ভাগ পৃথিবীতে যত হক আছে আমার বাগানের উপরে যারা যারা হক রাখে, ও ভাই এরা কারা তুমি একবার বলে দাও। তো লোকটা বলছে বন্ধুরে আমি মাদ্রাসাকে দান করি, বিধবাকে দান করি, ফকিরকে দান করি, 1 ভাগে যত আমার হিস্সা থাকে যতটি টাকা হয় মাদ্রাসা গরিব ফকিরকে আমি দান করে দিই, একটা টাকার গোড় মিল হয় না, হয় না, হয় না, একটা টাকা আমি বেশি করে আমার বাড়িতে নিয়ে চলে আসি না, আর আমার টাকা একটা আমি ছেড়ে দিয়ে আসি না, সমান সমান করে 3 ভাগ করে নেওয়ার পর 1 ভাগ খায়, 1 ভাগ বাগানের কাজে লাগায়, আর 1 ভাগ আমি গরিব দুঃখী বন্টন করে দিই, এটাই আমার কাজ আছে। আল্লাহ আমার এই কাজের জন্য খুশি হয়ে হাজার বাগানের ভিতরে আমাকে আল্লাহ দয়া করে পানি বর্ষণ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে পারলেন না? আল্লাহর বান্দা কি করেছেন আপনি? জান্নাত পাওয়ার জন্য কি কাম আছে আপনার? একটা আমল দেখান। আপনি একজন পিওর মানুষ, সুন্দর মাথা, 2 চোখ, সুন্দর মুখ, 2 হাত, কোনো জায়গায় অসুবিধা নেই, আপনাকে আপনি আল্লাহকে খুশি করার জন্য কি করেছেন বলুন? আমি বক্তা সাহেব আল্লাহকে খুশি করার জন্য কি করেছি আমি বলতে কি করেছি? লোককে দেখলে সালাম দিই, ভাই ভালো আছো? একটা কাজ করেছি, নামাজ পড়ি বাবা, তো নামাজে কোনো সময় ছুটে যাই, কোনো সময় বাকি করে দিই, হয় কি না, হয় কি না? আচ্ছা বলো আপনি কি দেখে বলবেন আল্লাহ আমাকে জান্নাত দাও? কি দেখাবেন আপনি আল্লাহর কাছে? পারবেন না, পারবেন না, শুধু মুখে বাজাতে পারবেন আমরা জান্নাত চাই, জান্নাত চাই। অরিজিনাল মুসলমান, অরিজিনাল মুসলমান এখনো হতে পারেননি, প্রমাণ আপনাকে দিয়ে যায়। কি কথা? কোনো গাঁজাখুরি কথা আপনাকে বলছি না। এ বাপ মনোযোগ দিয়ে শুনুন, আপনাকে যদি আল্লাহ বলে বান্দা 60 বছর তুমি দুনিয়াতে চলেছো, আমাকে তুমি মাত্র 15 বছরের আমল দেখাও, 60 বছর তুমি বেঁচেছো, 15 বছরের আমল দেখাও, দেখাতে পারবো? পারবো? একটাও লোক পারবো না, অথচ এই মানুষগুলো জান্নাতে যাব আল্লাহর দয়ায়। অদ শুনুন, আপনি খুশি করতে পারলেন না,
লাখ লাখ টাকা আছে, এটাই আপনার বিপদ। আল্লাহকে খুশি করতে পারলেন না, এবা এত সম্পত্তি থাকার পর আপনার বাড়িতে 30 মণ ভুট্টা ঢুকছে, মাকই ঢুকছে, 20 মণ যদি মাকই হয়, এক মণ মাকই কার? মাদ্রাসার, ফকিরের, বিধবা, এতিমের। আপনি কি করেন? এক মণ মাকই বের করেছেন অসুর, কিন্তু কি জানেন, সবাইকে দেওয়ার পরে 10 কিলো বেঁচে গেছে। চুপ করে মসজিদে যেদিন কালেকশন আছে, মসজিদে চেক নিয়ে যখন কালেকশন করতে এসছে, আপনার মতো ইমানদার লোক কি করেছে বাবা, ওই 10 কিলো যে মাকই আছে অসুরের, ওই মাকইগুলো মসজিদে দান করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, অসুরের টাকা মসজিদে চলবে? আপনি কত পাকা ইমানদারের বেটা ইমানদার! অসুর বের করি জোর হাতে বললেন, কিন্তু ওই টাকা যে আপনাকে দিতে হবে কাকে, এটা আপনি জানছেন না। মসজিদে চুপ করে দিয়েছেন, মসজিদে চাঁদার বাড়ি থেকে কত দিব আর কত ভুট্টা শেষ করবো, তো এই অসুরের গুলো বেঁধে দাও, চুপ করে দিয়ে দিয়েছেন। এবার লাখ লাখ টাকা বের হয়েছে, লাখ লাখ টাকা বের করার পর আপনার জাকাত বেরিয়েছে 10,000 টাকা, 5 লাখ টাকাতে কিংবা 4 লাখ টাকাতে আপনার 10 লাখ টাকা বের হয়েছে, লাখে 2,50,000 টাকা বের হয়েছে। আপনি শখ করে কালিয়া চকে গেলেন আর কালিয়া চকের দোকানদারকে বলেন, পাইকারিতে আমাকে কাপড় দাও। এ বাবা কি বলেন, পাইকারিতে কাপড় দাও? পাইকারি কাপড় 2,500 টাকা করে কাপড় 50 পিস নিয়ে আসলেন, আর গরিব দুঃখীকে ডেকে খবর দিলেন, এ মা মাসি তোমার আসিও সকালে, তোমাদেরকে আমি কাপড় বিলাবো। একটা বড় চেয়ার পেরে গিয়ে বসে গেছেন আর সবাইকে লাইন দিয়ে দিয়েছেন আর ক্যামেরা করছেন, লাইভ করছেন, যা আমি কত দাতার বেটা, দাতা তোমাকে কাপড় দিলাম, তোমার বাপের টাকা দিলাম, জাকাতের টাকা তো তাদেরই, জাকাত বের করে দেছো মানে তোমার টাকা নয়, যারা পাওয়ার টাকা লাইন দিয়ে দিয়েছে তাদেরকে দিয়ে দাও। ওই টাকা দিয়ে ওরা খৈনি খাবে, না গাঁজা কিনে খাবে, না আর নোংরামি করবে, তাদের ব্যাপার, তোমাকে কে কাপড় কিনতে বলেছে? বুঝাতে পারলাম না জি। জাকাত জাকাত বেরিয়ে গেছে, 1 টাকার অধিকার আপনার নাই, 1 টাকা আপনি রাখতে পারবেন না, দিয়ে দেন। ফকির মিসকিন যারা পাবে, কিন্তু জাকাতের টাকা আবার মসজিদে দিলে আজীবনের গুনাহ করলো, কি করলো না? এই বুঝে ইবাদত, না বুঝে ইবাদত নয়। বুঝাতে পারলাম না, শুরু করলাম ওয়াজ, কিসে আপনি আল্লাহকে খুশি করবেন? বলে মুলবি সাহেব, 100টা কাপড় বিলি করেছিল রোজাতে, আর কি করব, কিচ্ছু হয়নি। রোজাতে 500 লোকে গরুর গোশতে ভাত খাইয়েছেন, কিচ্ছু লাভ হয়নি। বলে কেন? বলে টাকাটা চুরি করা, সব গোবর হয়ে গেল গো, গোবর জি। আল্লাহকে খুশি করুন, কি করে প্রমাণ দেখে নিন। এবার বুঝাই, এটা একটা ওয়াল খুঁটি বসা আছে না, এদিকে লোক টিএমসি, ওইদিককার লোক বিজেপি, আপনারা রাগ করছেন নাকি? বোঝার জন্য বলছি, ইমানদারদের একটা বুদ্ধি আছে, একই আইলে একই জমিতে গাছ লাগাচ্ছে, আমের গাছ। এবার তো আমের গাছের কাজ হলো এই ডালটা ওর জমিতে যাবে আর ওর ডালটা এই জমিতে যাবে, কি না? ফল ধরেছে, বিশাল ঝড় হয়েছে, আম সব গোলমাল হয়ে এর বাগানে 10টা, এর বাগানে 10টা আম গোলমাল হয়ে পড়ে আছে। আচ্ছা বলুন তো, কোনটা আপনার আম আর কোনটা ওই বাগানের আম আপনি চিনতে পারবেন? সাহাবাদের ভিতরে প্রচুর তর্ক, নবীর কাছে চলো, নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আমার ডালটা অর্ধেকে বেশি ঢুকে আছে, আমি বলছি এগুলো আমার কলম আম, এগুলো আমার, ও বলছে না এগুলো তোমার আমল হয়, ঝামেলা লাগিয়ে দিয়েছে, হুজুর বিচার করে দেন। তো নবীজি বিচার করে দিয়েছেন। তো এই নিয়ে সাহাবাদের ভিতরে প্রচুর ঝামেলা হতো বাবা। একজন লোক, তার নাম বলতে পারবো না বাবা, ছেলেটা ইয়াতিম, কেউ নাই চাচা ভাতিয়া, কেউ নাই, ইয়াতিম গরিব একটা ছেলে, 10টা আমের গাছ আছে, তো 10টা আমের লম্বা করে একটা সুরকি গাছ আছে, এই লম্বা সুরকিটাতে একটা ডাল কিংবা একটা গাছ এক লোকের ট্যাঁড়া হয়ে ঢুকে গেছে বাবা। তো এই ছেলেটা বলছে, আল্লাহ কতদিন আর বেইমানি করে খাবো, আইলে দুইজন লোক ধান লাগিয়েছে, তো এর 10টা ধান পড়েছে আমার কাছে আইলে, আর এর 10টা ধান পড়েছে, এবার বলুন তো কাটবে কে, কে কাটবে? যদি ইমানদার লোক, জমিওয়ালা কাটবে, তো কোন জমিওয়ালা কাটবে? ডানের কামড়ে বামের কাটবে, ওইও বিছান ছিটিয়েছে, আপনিও ছিটিয়েছেন, দুইজনেরই জমিতে ফসল ফেলেছেন আর দুইজনের সরষা মিডিলে আইলে আছে, তুলবেন কে? ইমানে যদি বুকে বল থাকে, আল্লাহ যদি ভয় থাকে, আপনার চিন্তা হবে এই সরষাটা মনে আমার নয়, ওর বিছানটা আগে পড়েছে। কিন্তু কিছু লোককে দেখবেন যে শয়তান
আপনি ভুঁয়ে জানি তার আগে আইলে মোটামুটি যেগুলো ধান বেরিয়ে আছে, যেগুলো সরষে বেরিয়ে আছে আগে কেটে নামিয়ে নিয়েছে, ও ভুল করে দিল, করলো না বাবা, জানতে হতো, বুঝতে হতো যে এই সরষাগুলো কার হতে পারে, এটা ইমাম পরীক্ষা। ছেলেটা লাইন সোজা করবে, ওর আম আমার বাগানে চলে আসছে, আমার বাগান আর আম ওর বাগানে চলে যাচ্ছে, ঝামেলা রাখবো না যেন কোনো আমি হারাম না খাই, এর জন্য মুঙ্গের স্বল্পগ্রহ করতে গিয়ে ভালোবাসা দেখাতে গিয়ে লোকটাকে বলছে, ভাই আমি যে আইলটা সোজা করছি 1000 ইট কিনেছি, তো আমি এখানে ওয়াল দিয়ে দিব যেন আমার ডালগুলো তোমার দিকে না যায় আর তোমার ডালগুলো আমার দিকে না যায়, তাহলে ঝামেলা মিটে গেল, ভালো কথা না খারাপ কথা, একটু কিছু বলুন, ভালো না খারাপ গো, ভালো উদ্দেশ্য ভালো, ভেজাল যেন না থাকে, আল্লাহকে হিসাব দিতে হবে, একটা তোমার বাগানের ফল আমার কাছে আসলে আমাকে হিসাব দিতে হবে, আমার বাগানের ফল তোমার কাছে গেলে তোমাকে হিসাব দিতে হবে, ভাই আমি 1000 ইট কিনেছি দেওয়াল দিয়ে দিব, তুমি আমাকে সাহায্য করো, মিস্ত্রি দিয়ে দেওয়াল দিয়ে ফিতা ধরতে গিয়ে বাবা এই লোকটার একটা গাছ টেড়া হয়ে ঢুকে গেছে, ইয়াতিম বলছে বাপরে আমার ওয়ালটা সোজা করতে গিয়ে তোমারই জায়গা, কিন্তু আমাকে গাছটা তুমি দিয়ে দাও, যদি তুমি গাছটা দিয়ে দাও তো আমার বাগানটা এক সাইডে হয়ে গেল আর কোনো ঝামেলা থাকবে না, তুমি বিক্রি করে দাও না আমাকে ফ্রিতে দিয়ে দাও, বলে ফ্রি তো কোন কথা, বিক্রি করেও দেব না, আপনার বাগানকে আপনি ফ্রিতে দিবেন গাছ, দিবেন না। লোকটা খুব জোর হাত করে ধরেছে, বাপু দাও, আমার বাপ নাই চাচা নাই, আমি গরিব মানুষ, দাও না দাও না দাও না, অনেক কথা বলেছে, কোনো মতে রাজি নয়, এ বাপ সেই কথা বলছে মনে হচ্ছে, শুধু শুনুন, শুধু আপনাকে বোঝাতে চাইছি আপনি কি এমন আমল করেছেন, আল্লাহকে কি দেখাবেন, বেশ ভালো কথা, এত সুপারিশ করলো ছোট বাচ্চাটাকে, এতিম বাচ্চাটাকে গাছটা দিল না, ছোট বাচ্চার চিন্তা হয়ে গেল গাছ তো এই লোকটা দিবে না, যত কর্কশ কথা বলছে এর কথার ভাব শুনে গাছটা আমাকে দিবে না আমি জেনে নিয়েছি, কিন্তু একজন নেতা আছে বিশ্ব নেতার কাছে না গেলে আর বিচার হবে না, নবী মুহাম্মদের কাছে গেলেন, সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, নবী গো এই থেকে এই ব্যাপার, তো আমি আমার ওই লোকটাকে বলছি তুমি গাছটা হয় বিক্রি করে দাও না হলে দিয়ে দাও, যেটা সিদ্ধান্ত একটা করে দাও, আমাকে আমার ওয়ালটা সিধা করতে দাও, আমি আর হারাম খাবো না। বন্ধুরে আমার, ছেলেকে বলা হলো কোন লোকটা, সাহাবাতপুরের শেষ মাথার লোকটা নাম কি বলে, লুবাবা, কি বললাম, লুবা বা, ডাকো ওকে, ডেকে নিয়ে আসা হলো, লো বাবা তুমি এত ভালো মানুষ, তোমার বাপ এত ভালো ছিল, অনেক রকম বুঝিয়েছেন বাবা, শুদ্ধ করে আপনাকে বলার চেষ্টা করেছি, বন্ধু আমার শুনে নিন, তুমি এত ভালো, তুমি তো এত ভালো ব্যবহারের মানুষ, আরে গরিব ছেলেটাই আতিম বাচ্চাটা ওয়ালটা সোজা করার জন্য তোমার কাছে গাছটা চেয়েছে, মূল্য নিয়ে নিয়ে দে দাও, আমি নবী তোমার ফায়সালা করে দিচ্ছি, তো লোকটা বলছে নবী গো এখানে কিছু মানা যাবে না, আমি কোনো মতে ওই গাছটা দিতে পারবো না। বন্ধুরে আমার, অনেক রকম করে নবীজি বুঝালেন, অনেক চেষ্টা করলেন, শুধু না না উত্তর আসে, তো নবীজি লাস্ট পর্যায়ে বলছে, বাবা রে ইয়াতিমকে যদি দয়া করো তো আল্লাহ তোমাকে দয়া করবে, এ আল্লাহর বান্দা ইয়াতিমকে তুমি গাছটা দিয়ে দাও, আমি নবী তোমাকে জান্নাতের ঘরের জন্য একটা খেজুর গাছে জিম্মাদার হয়ে গেলাম, তুমি ওকে গাছটা দিয়ে দাও, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, জান্নাতের খেজুর গাছে জিম্মাদার হয়ে গেলাম, তুমি গাছটা দিয়ে দাও, ইয়াত সুন্দর কথা জানার পর লোকটা মাথা ঝুঁকে বলছেন, নবী গো আমি ওই ইয়াতিম বাচ্চাকে গাছটা দিতে পারলাম না। বন্ধুরে আমার, এখানে লক্ষ লক্ষ লোক শুনছেন, নবীর সামনে বক্তব্য চলছে, বিচার চলছে, বাবা ইয়াতিমকে বুঝিয়ে বলা হলো, ইয়াতিম রে তোমার কি গাছটার খুবই দরকার আছে, বলে হ্যাঁ গো হুজুর খুবই দরকার আছে, অনেক কথা চলে গেল, অনেক কথা চলে গেল, নিরুপায় হয়ে নবীজি বলছেন তোমাকে জান্নাতের জিম্মাদার আমি হচ্ছি, খেজুর গাছের জন্য একটা খেজুর গাছে দিয়ে দা জান্নাতে, তোমার জান্নাতের খেজুর গাছ জিম্মাদার হয়ে গেলাম। এত কথা বলার পরে বন্ধু আবু লুবাবা কিন্তু দান করতে পারলো না, দিতে পারলো না, এমন তো সময় সমস্ত বক্তব্য লোকেরা শুনতে আরম্ভ করেছি, পিছন থেকে একটা লোক ছুটে এসে বলছে, নবী গো এই ঘটনাটা ঘটছে আমরা সবাই চোখে চোখে দেখছি, নবীজি এই খেজুর গাছটা জান্নাতের জিম্মাদার আপনি হচ্ছেন, তো এটা তার জন্য বরাদ্দ না গোটা হাউসের মানুষের জন্য বরাদ্দ, একবার তুমি নবী আমাদেরকে জানিয়ে দাও। কি বলছেন জানেন, নবী আমি খেজুর গাছটা যদি কিনে দিতে পারি তো আপনি কি আমার জান্নাতে খেজুর গাছে জিম্মাদার হবেন,
সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, যেই ফতোয়াটা দিলেন, যেই বক্তব্য দিলেন, খালি কি ওই আবুলু বাবার জন্য না সবার জন্য? তো নবীজি বলছেন, আবু দাদা, এটা সবার জন্য বরাদ্দ করলাম, যদি তুমি দিতে পারো কেউ দিতে পারে, গাছটা কেনে দিতে পারে। আমি নবী কথা দিলাম, তার জান্নাতে খেজুর গাছে জিম্মাদার আমি, অসুবিধা হবে না, হবে না, হবে না। তিলকাল জান্নাতুল লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তোমাকে ওয়ারেস বানিয়ে দেওয়া হবে তোমার বিনিময়ে, বদলার জন্য, ব্যবহারের জন্য। হে মুসলমান, আপনি কি ব্যবহার করেছেন? আপনার ব্যবহার দেখতে পাচ্ছে না মানুষের দল। আবুলু বাবা বলছেন, আমি গাছটা দিতে পারবো না, ব্যতিক্রম হয়ে গেল। এবং যুবর আমার এই আবু দাহাদাব উঠে এসে বলল, ও আবুলু বাবা, গাছটা তোমাকে বিক্রি করতে হবে, 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব। বলে, না না, হবে না, অনেক বড় ঘটনা আছে, আপনাকে শেষ করতে আরম্ভ করলাম। মানুষের দল, ওই লোকটা আল্লাহর প্রেমিক উঠে এসে বলছেন, ওরে আবুলু বাবা, একবার তুমি বলে দাও এই গাছটা বিক্রি করার জন্য কত মূল্য তুমি নিবে বলো, কত নিবে? আবুলু বাবা বলছেন, এই আল্লাহর বান্দা, কি বলেন আপনি? দাহাদা বলছেন, আবু দাহাদা বলছেন, একাপা, নবীকে খুশি করতে, আল্লাহকে খুশি করতে, এই তোর ন্যাংরা গাছটা, ডালভাঙা গাছটা কত দাম নিবি বল? লু বাবা বলল, 5টা গাছ নেব না, 10টা গাছ নেব না। বন্ধুরে আমার, আবু দাহাদা বলছেন, কত দাম নিবে বলো? বলে, বিক্রি হবে না। বলে, 10টা দিব, 1টা গাছের বিনিময়ে 10টা দিব। বলে, হবে না, 20টা দিব, হবে না, 30টা দিব, হবে না। এবং যুবর আমার, আবু দাহাদা চিন্তা পড়ে গেলেন, আল্লাহ আল্লাহ, তোমাকে কেমন করে খুশি করবো? ইয়া রব্বুল আলামিন, তোমাকে খুশি করার কাজের জন্য দুনিয়াতে এসেছি, নবীকে খুশি করার জন্য আমি দুনিয়াতে এসেছি। রব্বুল আলামিন, আবু লুবাওয়ার কথা চিন্তা করে আবু দাহাদা বলছে, ভাই রে, তোমার গাছটা কত টাকায় বিক্রি করবে? অনেক মূল্য হয়ে গেল, অনেক মূল্য হয়ে গেল। আবু দাহাদা বলছে, ভাই, যে কোনো মূল্যে তোমার গাছটা আমাকে কিনতে হবে। আমি জান্নাতে একটা খেজুরের গাছ কিনবার জন্য তোমার সঙ্গে যুদ্ধ চালু করেছি, তোমার সঙ্গে সংগ্রাম চালু করেছি। বলো বলো বলো, তুমি কত টাকা হলে বিক্রি করবে? মুখটা বন্ধ করে দিয়েছে আবার এ আব্বা জানেরাম, শর্ট করে বলতে আরম্ভ করলাম। এ করতে করতে অনেক সময় পার হয়ে গেল। আবু দাহাদা চিন্তা করলো, এই বেইমান অত সহজে গাছটা বিক্রি করতে পারবে না। বেকুব লোকটা বুঝতে পারেনি, নবীজির কথা বুঝতে পারেনি। এ চিন্তা ভাবনা করে আবু দাহাদা বলছে, ভাই রে, আমি বেশি কিছু তোমাকে দিতে পারবো না, আমার একটা বাগানে 600টা টাটকা খেজুরের গাছ আছে। একবার জোরে বলুন, সুবহানাল্লাহ। এই খেপা, তোর একটা ন্যাংরা গাছ ইয়াতিমকে দেওয়ার জন্য নবী আদেশ করেছে, শুধু তাই নয়, জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হয়েছে, শুধু তাই নয়, তুই মানে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছিলি। তোর মতো অভদ্র বেকুব আর কেউ হতে পারে না। তুই বল, কতটা দাম নিবি, কতটা মূল্য নিবি? আমার একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে 3তলা বাড়ি আছে, 2তলা বাড়ি আছে, 1তলা বাড়ি আছে, একটা সুন্দর মিষ্টি পানির পহরা আছে, আর ওই জায়গাটার ভিতরে 600টা খেজুরের গাছ আছে। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। তুই এখন বল, 600 খেজুরের গাছের ভিতরে যতটা জমির দরকার লাগে জমি, এই বাগানের ভিতরে সুন্দর একটা 2তলা বাড়ি, আর আমার এই বাগানটার ভিতরে একটা মিষ্টি পানির, যেটা পানি খাওয়া যায়, পানি খাওয়ার জন্য একটা সুন্দর কূপ আছে, নলকূপ আছে, টিউবওয়েল আছে, এত কিছু প্রপার্টি তোকে দিয়ে দিব রে পাগলা, একবার বল না দেখি, তুই ওই গাছটা বিক্রি করবি কি করবি না? বন্ধু আমার, লোভবা যখন এই লোভের কথা শুনেছে, মাথাটা টনকে চারদিকে ছ্যাক ব্যাক করে তাকাতে আরম্ভ করেছে। এটা কি আল্লাহর পাগল, আল্লাহর পাগল, এটা কি কোন লোক পাগল হয়ে চলে এসেছে? এত কি গাছ, এত জমি, এত টাকা পয়সা আমাকে একটা গাছের জন্য দিয়ে দিয়েছে, এরা নিশ্চয় আল্লাহর খেপাচি। বন্ধুরে আমার, এই লোকটা দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। লোকেরা আবুলু বাবু বলছে, ভাই তোমরা সাক্ষী থাকো, আমি একটা গাছ বিক্রি করলাম, একটা গাছ বিক্রি করে দিলাম। লোকেরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে।
আছে মানুষ রে, এতগুলো লোকের ভিতরে আবু তাহাদার খেলা দেখছে। আর আবু তাহাদা ঘোষণা করে দিল, ভাই আমি তোমাকে 600 গেজরের গাছ দিয়ে দিব, আমার জমিটা দিয়ে দিব, আমার বাড়িটা দিয়ে দিব, সম্পূর্ণ তোমার নামে রেখে দিব ভাই, কিন্তু নবীকে খুশি করার জন্য তোমার গাছটা বিক্রি করতে হবে। লেনদেন হয়ে গেল বন্ধু আমার, এই পৃথিবীর মুসলমান লেনদেন হয়ে গেল। সাক্ষী রাখা হলো, নবীজিকে বলা হলো, নবী গো আমি 600 খেজুরের গাছ বিক্রি করে দিলাম, 600 খেজুরের গাছের জায়গা বিক্রি করলাম, সুন্দর প্রাসাদ বাড়ি বিক্রি করে দিলাম, নলকূপটা বিক্রি করে দিলাম। নবী গো আপনি আমার জন্য জান্নাতের জিম্মাদার হয়েছেন খেজুর গাছের জন্য। নবীজি বলছেন, আবু তাহাদা আমি নবী জিম্মাদার, আমি নবী জিম্মাদার। একই টানে বাড়ি গিয়ে বন্ধুরে আমার উঠোনের ভিতরে, বারান্দার ভিতরে, গেটের ভিতরে গিয়ে উম্মে দাহাদা বলে হাত চাটতে আরম্ভ করেছি, স্ত্রীর নাম ধরে ডাকতে আরম্ভ করেছি। বন্ধুরে আমার স্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে, স্বামী গো বাড়িতে ঢুকছো না কেন বলো, বাইরে থেকে তুমি চিৎকার শুরু করেছো। স্ত্রীকে স্বামী বলছে, বিবি রে এত সুখের বাড়িতে আর থাকা চলবে না, বিবি রে বাড়ি বিক্রি করে দিলাম, বিক্রি করে দিলাম। এ শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো, ও গো আল্লাহ শুকর তোমার আমাকে মুসলমান করেছো। ওই খুঁটিহীন নীলাকার ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো, ও গো আল্লাহ শুকর তোমার আমাকে মুসলমান করেছো। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। স্ত্রী জানতে চাইল, স্বামী হঠাৎ করে অবাক করা ঘটনা ঘটে, বলছেন বাড়ি বিক্রি হয়েছে, কিসের জন্য বিক্রি করলেন বলেন, কোন জায়গায় জমি কিনলেন বলেন, কালিয়ের চকে জমি কিনেছেন কিনা বলেন। বন্ধুরে কোনো প্রশ্ন হলো না, স্ত্রীকে বলল, বেরিয়ে আসো, বাড়িতে যা আছে ছেড়ে দিয়ে শুধু বাবি বিবি বাল বাচ্চাগুলো কিনে বেরিয়ে আসো। স্ত্রীর স্বামীর কথা শুনে বলল, স্বামী গো বিক্রি হয়েছে কি জন্য একবার বলে দাও। তো স্বামীকে স্বামী বলল, স্ত্রী রে একটা খেজুরের গাছ কিনতে গিয়ে 600 খেজুরের গাছ নবীকে খুশি করার জন্য বিক্রি করে দিলাম, বিবি রে বেরিয়ে আসো, এর বিনিময়ে কি পাবো গো স্বামী একবার বলে দাও। তো স্ত্রীর সামনে বক্তব্য রেখে বলল, স্ত্রী রে আখেরি নবী বিশ্ব নবী ফাতেমা আর আব্বা আয়েশার স্বামী খাদিজার স্বামী আখেরি নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিবারের জান্নাতের খেজুর গাছে জিম্মাদার হয়েছে। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। ওই স্ত্রী তুমি বেরিয়ে যাও, স্ত্রী যখনই কানে শুনেছে জান্নাতের জিম্মাদার হযরত মুহাম্মদ হয়েছে, স্যালুট জানিয়ে বলছেন, স্বামী গো এটাই তো চাইছিলাম, এটাই তো চাইছিলাম, আমি আর বাড়িতে এক মিনিট থাকতে পারবো না, স্বামী বাগান বিক্রি করে দিয়েছে, এই বাড়িটা আমাদের জন্য নয়, চলো চলো রাস্তায় দিন কাটাবো, নবীর ভালোবাসে দিন কাটিয়ে দিব, আল্লাহকে খুশি করব, অতএব এই বাড়িতে থাকা যাবে না, যাবে না, যাবে না। একটা খেজুরের গাছের জন্য নবীকে খুশি করবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য 600 খেজুরের গাছ আবু দাদা বিক্রি করে দিল। মুসলমান এত রাত শুনলাম, এত কথা শুনলাম, এখনো অন্তরের পরিবর্তন হয়নি, আর কোনো দিনও হবে না। যদি ওয়াজ শোনার পর ইমানের পরিবর্তন না হয় বাবা, তাহলে জেনে নিতে হবে আপনার ইমান নামে বস্তুটা মরে গেছে। পারবেন না, কোন আল্লাহর প্রেমিক 10,000 টাকার একটা দাতা বিবি বাল বাচ্চাকে ফুটপাতে নিয়ে চলে গেল সুদ জান্নাতকে কবজা করার জন্য, পারবেন না আল্লাহর কোনো প্রেমিক? একটা মানুষ 10,000 টাকা দিতে শুধু কাকে খরচ করে? আল্লাহকে খুশি করব, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করব, একটা বলুন কেউ আল্লাহর প্রেমিক? জি, আবু দাহাদার কামাই একটাই পথ ছিল, খেজুরের বাগান, মিষ্টি পানির পোহরা। কিন্তু আল্লাহ আপনাকে ও আমায় অনেক কামাইয়ের পথ দিয়েছে, আপনি লেভারি করেন, আপনি কোনো ব্যবসা করেন, এখন তো এই সাহাবাতপুরের ঘরে ঘরে
ভালো কারখানা চালু হয়েছে বাবা, পানির জলের ব্যবস্থা করার জন্য অনেক ছেলে কামাই করতে শিখেছে আর অনেক লেভার কামাই করেছে বাবা, সবার ভালোবাসাকে সাপোর্ট করে। কোনো একটা প্রেমিক পারবেন না মাওলানা, আমি জীবনে যা কামাই করেছি আমার কামাই থেকে আমি 10,000 টাকা এই মাদ্রাসাকে দান করলাম শুধু নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। একটা আল্লাহর প্রেমিক ছুটে আসুন, 10,000 টাকার একটা দাতা। কোন সাহাবাতপুরে বীর বাহাদুর নেই, পানির জলের কাজ করেন, কামাই পথ খুলে গিয়েছে, আল্লাহ দেশে আপনাকে কোনদিন আপনি 500 টাকা দাম দিয়েছেন, এটা আল্লাহর ভালোবাসা, তার জন্য আল্লাহ আপনাকে ঠিকাদার বানিয়ে দিয়েছে, প্রতিটা ঘরে ঘরে আপনার ট্যাপগুলো যাবে, জল পড়বে, টাকা ইনকাম করবেন, এটা আপনাকে আল্লাহ ভালোবাসা দেখিয়েছে, আপনাকে ব্যবসার উন্নতি শিখরে পৌঁছে দিয়েছে আল্লাহর ভালোবাসা। একটা লোক ছুটে এসে বললো আমি একটা দশ হাজার পারবেন না, কোন আল্লাহর প্রেমিক আবু দাহাদার পরিচয় রাখুন, কেন নবী জিম্মাদার, জান্নাতে খেজুর গাছের জন্য আছে বলুন, যার খেজুর গাছের জিম্মাদার নবীজি স্বয়ং হয়েছেন ওই লোকটা জান্নাত থেকে বেরিয়ে যাবে যাবে না। আল্লাহর বান্দা একটা লোক উঠে আসুন, শুধু আল্লাহর ভয় কি রেখে মাওলানা, জীবনে অনেক কামে করেছি সব চলে গেছে আর আমি নষ্ট করছি না, তিলকাল জান্নাতুল্লাতি নূর সমিন এবাদে না মন কানা তাকিয়া, আমি 10,000 টাকা দিচ্ছি মাওলানা, এবার পারবেন না কেউ একটা? কোন আল্লাহর বান্দা, কোন মাস্টার ডাক্তার কারি হাফেজ বক্তা কেউ? দেওয়ার মতো শক্তি অনেকেরই আছে কিন্তু আপনি আল্লাহকে দেখাবার মতো এত বড় শক্তি রাখতে পারেননি, লাখ লাখ টাকা কামাইয়ের ভিতর থেকে 10,000 দিচ্ছেন না, একে অপরে মুখে দেখা দেখি করছেন, বাবুজান আমার এক ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি এটাকে 5 কোটি বলে মনে করে নাও, কত টাকা তুমি কবুল করবে এটা আমরা চেয়ে ঠকবো না, বাপ আপনি কি পারছেন? কেউ পারবেন একটা 10,000 টাকা? নিশ্চয় পাবেন ইনশাআল্লাহ, কোন আল্লাহর প্রেমিককে 10,000 টাকা যদি ভারী হয়ে যায় মাওলানা আমাদের 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য লাগছে না, আছে তারপরে মনটা মরে গেছে, পারবেন কেউ আল্লাহর বান্দা একটা? কত টাকা মাওলানা? 5,000 টাকা পারবেন কেউ একটা? 5,000 কেউ ডান থেকে বাম? কোন সাহাবাতপুরের মানুষ, মাদ্রাসা প্রেমিক মানুষ, আল্লাহর ভালোবাসার আমির, মাদ্রাসা ভালোবাসার মানুষ একটা পারবেন 5,000 টাকা? মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা দিচ্ছে টাকা, মাশাআল্লাহ আবার ছোট্ট বাচ্চাটা দিয়েছে, এই ভিতরে কি যে আছে আল্লাহ জানে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। 1,000 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কি করে বিপদে পড়লেন? আমি চেয়েছি 5,000, উনি দিয়েছেন 6,500, বেশি করে দিয়েছেন। তো দাদা ওটা পুড়িয়ে দেওয়া যাবে না, এলাকার ভিতরে সম্মান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, কালকে দিয়েছে 5,500, আজকে দিয়েছে 5 তারণ কত গো? কত? 6,500 টাকা হাতে দিয়েছে নগদ। আচ্ছা বলুন টাকার মায় নেই? এই দেখুন আবু দাহাদা, এই দেখুন আবু দাহাদা, না না কত দিয়ে আছে এখানে? 11,000। নামটা কি গো? 11,000। নাম? নাম হাফিজুর রহমান, এখানে বাড়ি? সুবহানাল্লাহ। ও না না আমি তো 10 চেয়েছি গো হাফিজুর, না না আপনি দিনে 11, তো আপনি 4,000 দিতে পারবেন না মাদ্রাসার জন্য? এই আল্লাহ তুমি কবুল করো, আবু দাহাদাকে কবুল করো, ইনশাআল্লাহ 4,000 টাকা দিবে, এটা এমন বেশি টাকা নয়, 3 বছর পরে দিয়ে তাও দিয়ে দেন, 3 বছর পরে দেন, আজ আছেন কাল থাকবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আই রাব্বুল আলামিন আমি ইমদাদুল ওয়াক্তা জানি, সাহাবাতপুরে এত দাতা আছে, হাফিজুলের মতো কে যোদ্ধা হতে পারে আল্লাহ পারবে না, আমার নানার মতো কে আছে পারবে না? নারে তাকবীর, বক্তারই একলা চেঁচার দরকার আছে আপনাদের? নাই আল্লাহ শব্দটা ইসমে জামিদের শব্দ, কেউ যদি মন খুলে আল্লাহ শব্দটা বেলে বলে দেয় তো আল্লাহ এর ভালোবাসা টানে জান্নাতে দিবে আপনাকে, শুধু আল্লাহ, আল্লাহটা হলো মূল শব্দ, রহমান রাহিম সাত্তার জব্বার কাহার এগুলো সেফাতি নাম আর আল্লাহটা হলো মেন নাম, আল্লাহ আকবার বলুন নারে তাকবীর। দেখুন কি নামটা বললে গো? হাফিজুল রহমান সাহেব,
আমার সভাপতি সাহেব মন মানতে পারলো না, গতকালকে আল্লাহ দিয়েছে 5.5, আজকে দিয়েছে আল্লাহ 6.5। রব্বুল আলামিন কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বাবারে কালাই। এতগুলো লোক চুপচাপ বসে থাকলো, আল্লাহ তোমার নবীর সাহাবারা চুপচাপ বসেছিল, আবু দাহাদা সহ্য করতে পারলো না, উঠে 600 খেজুরের গাছ দান করে দিল। রব্বুল আলামিন হাফিজুল সহ্য করতে পারলো না, উঠে 15,000 বলে গেল। আমার নানা আল্লাহ বলে গেল, ও যা বাবাজি, ও নানা 1500 টাকা। কি নাম, কি নাম? কাহির শেখ, মাশাআল্লাহ 1500 গেল, তো 2000 চাইছিলাম। নানা পারবেন না, বাকি রেখে দেন। কাহির শেখ নামে আল্লাহ তোমার বান্দা ছিল, সুবহানাল্লাহ, দূর থেকে যারা শুনতে এসে কাহির শেখ 1500 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। 4000 লিল্লাহি তাকবি, 4000 টাকা বাকি ছিল, টনটনে নগদ ইনশাআল্লাহ কামাই কত দিয়েছে গো আল্লাহ, যে তোমার ভয়ে তোমাকে খুশি করার জন্য, নবীর মাদ্রাসাকে নবীকে খুশি করার জন্য 15000 টাকা নগদ দিয়েছে, বাক্সে কত টাকা আছে আল্লাহ তুমি জানো। হে রব্বুল আলামিন, তুমি তো বলে দিয়েছো মান যা আবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা, কেউ যদি 1 টাকা দেয় 10 টাকা ফিরিয়ে দাও। আল্লাহ তোমার বাদা হাফিজুল 15000 টাকা দিয়ে কত টাকা দেবে তুমি জানো। আমরা চেয়ে ঠক বলা রব্বুল আলামিন, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারেক আলাই। আপনারা এমএসকে শিক্ষক সেন্টু, এমএসকে শিক্ষক বাবুলতলার সেন্টু 1500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফেত্রাবা রবিউলের মা নাকের ফুল দিয়েছে, আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মোদে দোয়া কবুল করো রব্বুল আলামিন, যে নিয়তে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমিন সুম্মা আমিন। এ বাপ, আপনাদের কাছে 5000 করে চেয়েছিলাম, কোন বীর বাহাদুর আছে জোর করে 1টা টাকা নিব না, জোর করলে আপনার লাভ, কিয়ামতের দিন ওয়াকুল্লা ইনসানিনাল জান্নাহ ছোট্ট বাচ্চা 550 টাকা দিয়েছে, বাপ মার কাছ থেকে নিয়েছে, বাবা ভাই কে দিয়েছে বলো, আমি। তার কারণ এরা বলে আমিন, তোমার বান্দারা ছোট ছোট বাচ্চা আকমাল হোসেন 550 টাকা দিয়েছে আল্লাহ, আর একজন ছোট্ট বাচ্চা আল্লাহ 100 টাকা দিয়েছে। ই আল্লাহ ছোট ছোট দান গুলোকে তুমি লাখ লাখ টাকার মালিক মনে করে নাও, আল্লাহ কো কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারেক আলাইহি। এতগুলো লোক বসে আছেন, চটচট করে উঠে আসুন বাবা, এটা হলো মাদ্রাসা, আল্লাহর নবীর প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা। কি নাম গো নানা, কি নাম? হাসিমুদ্দিন। এক্ষুনি 1000 টাকা দিয়ে গেল প্রথমে, আবার 1000 টাকা দিয়েছে 2000, আবার বলছে 1000 টাকা বাকি করে দেন না রে তাকবীর। হাসিমুদ্দিন ওর বাড়ি কোথায়? এখানে বাড়ি। হে রব্বুল আলামিন, হাসিমুদ্দিনকে দেখে লাও, আবু দাহাদার পরিচয় নেওয়ার জন্য আল্লাহ মুনির কত ইচ্ছা আছে। হে রব্বুল আলামিন, জান্নাতের ঠিকানা নেওয়ার জন্য 3000 টাকার দাতা, 1 মিনিট আগে আল্লাহ 1000 দিয়ে চলে গেল, মুন বোঝাতে পারলো না, আবার এসে 2000 টাকা পকেটে ছিল দিয়ে চলে গেল। আল্লাহ এ টাকা দিয়ে যদি বাজার যেত আল্লাহ, 9 কেজি জিলাপি পাবে, 1 কিলো ডালিম পাবে, মাহবুদ রে না না না, আবার 1000 টাকা 3000 পূরণ করে দিল। হে আল্লাহ কবুল করে নাও, আমি তবু একটা দাম আল্লাহ দিয়েছিল, এতগুলো লোকের ভিতরে দাম, মেম্বার একটা দাম, এটা কে কে দাদা? রবিউল হক, 2 বস্তা সেমেন্ট আর 500 টাকা, রবিউল নামে তোমার বান্দা আল্লাহ, 2 বস্তা 500 টাকা সেমেন্ট, মাশাআল্লাহ। ভাই কি গো নাম? 2000। কি নাম? ফিরোজ শেখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফিরোজ যুবক চেহারা নিয়েছে, 2000 টাকা দিয়েছে, 2000 টাকা, আবু দাহাদার মতো। জামাল, জামাল দিয়েছে 2 বস্তা সিমেন্ট, জামাল দিয়েছে 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বাবুদে। আর একটা কোরআন শরীফ, এ আল্লাহ জামালকে কবুল করে নাও, বাবুকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাই। আমার নানা কি গোলাম, একজন আমার নানা দিয়ে 1000 টাকা চলে গেল, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারাক আলাই। চেহারা তো আগের চেহারা দেখেন না, বয়স হয়ে গেছে, তার টকটক করে জ্বলছে, কত যে ডালিম খেয়েছে আল্লাহ জানে। ও না না, কটি দিছে না না, আপনি বলে দেন মন থেকে, আমি ধরলে কিন্তু 50-এ ঠেলব। আপনি বলে দেন আল্লাহকে বিশ্বাস করে আবু দাহাদার পরিচয়, জান্নাতে খেজুর গাছ পাওয়ার জন্য আশা,
একবার আও দরদেরা, একবার আল্লাহ আকবার বলেন, নেকিটা হোক অন্তত, জালসা শুনে নেকি হবে না, মুখে বলে নেকি করতে হবে। সুবহানাল্লাহ বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এই তো বললেন, ফিরিতে বলবেন না, নেকির কথা বললে বলবেন। জি সুবহানাল্লাহ, আমি শুনলাম না যে আল্লাহ তুমি কবুল করে নাও। 5000 টাকার দাতা মেম্বার সাহেব 1000 দিয়ে পাঠিয়েছিল, ইমাম দেখুন বিশ্বাস। শাহজাহান আলী 50 কিলো ভুট্টা নাকি কোনো না, কয় বিঘা ভুট্টা আছে না, বেশি নাই, শাহজাহান আলী 50 কিলো ভুট্টা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন মেম্বার সাহেবকে কবুল করে নাও, 5000 টাকা দাতা, আল্লাহ কো শাহজাহান 50 কিলো ভুট্টা, মুনির মাম সাহেব বলুন গোলাম রসুল আমিন 20 কিলো ভুট্টা আর 100 টাকা নাও, মহিরুদ্দিন 20 কিলো ভুট্টা আর 100 টাকা দাও। ওগো আল্লাহ দয়া ময়ে দয়া যে করিয়া এই দান না আল্লাহ কবুল করিয়া, আমিন আমিন আল্লাহ আমিন 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 সুম আমিন। ইসুফ ইসুফ হাজি দিয়েছে 200 টাকা, ইসুফ হাজি সাহেব 200 টাকা, বয়স্ক মানুষ নাকি জি? ও হাজি সাহেব জি, হাজি সাহেব 200 টাকা দিয়েছে জি, যখন বয়স্ক হয়ে যায় না তখন অচল হয়ে যায়, কামাই থাকে না, কিন্তু হাজি সাহেবের জমি আছে, এইটা তো এখন নিতে কেউ পারেনি, জমি রেজিস্ট্রি আপনার নামে আছে, না না মরার আগ পর্যন্ত কারো নামে রেজিস্ট্রি করবেন না, এটা আপনাকে বলে যাচ্ছি, মরার আগ পর্যন্ত কাউকে দিবেন না, জমির মালিক এখন আপনি, তো কিছু ভুট্টা দিয়ে দেন না না জি, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, ফিরে এসে বলবে ও আল্লাহ তুমি কবুল করে নাও, এখানে যতগুলো তোমার বান্দা বান্দি বসে আছে আল্লাহ পাগলের মতো দান করে যাচ্ছে, আল্লাহ সবার টাকার ময়া আছে কিন্তু টাকার ময়াটাই এক জায়গায় কাজ করছে গো আল্লাহ, দুনিয়ার দিকে লক্ষ্য করে টাকা দান করা মন হয় না, কিন্তু যখন শুনে নিচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামে একটা গোপনীয় পাত, তখন ঝরঝর করে পকেট খালি করে দান করছে আল্লাহ, এটাই মুসলমানে পড়েছে। আমি সোমামি নানা কিরা আশরাফউদ্দিন, এই গ্রামের বাড়ি আশরাফুল, ও গো আল্লাহ দয়া ময় দয়া যে করিয়া এই সুবহানাল্লাহ, আমি দেখুন আল্লাহ যে কত দিয়েছে গো নানা, কি না ভাই এটা ওই যে প্রথমের নানা সেটারি সেটারি সাহেবের সভাপতি সাহেবের ভাই, একই মুখের ফিগার, ও দাদা তো দু ভাই একই চেহারা, তো একই মোটা টাটা সাহেব, ওই ঠিকই আছে ভাই, ভাই কত মিল দেখেন না, না না বেশি নেবেন না, 5000 টাকা দিয়েছেন না, আর 5 আর 5 না ঠিক আছে, বুঝে বলছি যে বুঝে ঠিক হয়নি, কারণ যে আল্লাহ দয়া করেছে কিছু মানুষকে চেহারা দেখে বলে দিতে পারি যে এই দিতে পারবে, তোমার বান্দা দিয়েছে আসার 5000, আল্লাহ তুমি যতক্ষণ না মন নরম করবে ততক্ষণ পর্যন্ত তোমার বান্দা দিবেন আল্লাহ, অন্তরের মালিক তুমি, আমি তো বলে বলে চাইছি আল্লাহ পাইছি না, হে আল্লাহ অন্তর নরম করে দিয়ে বেটাকে ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার কারি হাফেজ বক্তা বানার জন্য আল্লাহ কো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি বুদ্ধি দিয়ে দাও, আল্লাহ কো লাখ লাখ টাকার ভিতরে 5000 টাকা দিয়েছে, আরো 5000 টাকা দিয়ে আল্লাহ জান্নাতের ভাগিদার বানিয়ে দাও, আমিন সুম্মামিন। বলুন এবার ক্যামেরাম্যান, ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আপনি এখানে আসুন স্টেজে তাড়াতাড়ি করে আসুন, এ বাপ এখানে যতগুলো লোক বসে আছেন দিবেন না টাকা, আপনাদের চুপচাপ দেখে বলছি বাবা, চুপচাপ থেকে বসে রেখে বসে থেকে মাদ্রাসা চলবে না, আপনি আল্লাহকে দেখাবেন কি আল্লাহ, জালসা শুনেছি কিন্তু বক্তা এত চেঁচিয়ে চেঁচিয়ে টাকা চেয়েছে কোনোদিন পাওয়ারফুল ইবাদতটা করতে পারেনি, এ বাপ একদিন অন্তত কাজ করুন, 100 টাকা হলো দেন, মাদ্রাসার কমিটির পক্ষকে আমি বলবো আপনারা চাদর নিয়ে যান, প্রত্যেকটা লোক দিবে, আর 500,000 2,000 যারা আছে একটু করে উঠে আসুন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বাচ্চারা চলে যাচ্ছে যারা এখনো কোনো গুনাহ করেনি, আপনারা যান মামুনদের কাছে যান, লাখ লাখ টাকা আমার মামুনদের আছে, কোনো কি মা বোন দিদি নেই যেই মা 1,000 টাকা দিতে পারবে, 2,000 টাকা দিতে পারবে, 500 টাকা দিতে পারবে, ছুটে আসুন, মা আল্লাহর ভালোবাসাটাকে কবজায় করুন, স্ত্রী কেমন ভালো ছিল, ভাই নামটা মুস্তাক আলী, স্কুলের মালিক মুস্তাক আলী 2,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, ও গো আল্লাহ দয়া ময়ে দয়া যে করিয়া এই দান লাও আল্লাহ কবুল করিয়া, আরেকজন তোমার বাদা এখানে তে ছিল 500 টাকা আল্লাহ তোমার নামে দিল, 500 টাকা আর 500 লেচু, মাশাআল্লাহ, নাম কি গো দাদা, শফিকুল ইসলাম, আর বাবা ভালো নেই, বাবা অসুস্থ, এই গ্রামে বাড়ি, শফিকুল ইসলাম, এটা দাদা 500 টাকা আর 500 লেচু, এই দেখুন এটা হলো আব্দুর রহমান, নিজের ফসল দেখিয়েছে আল্লাহ, 500 লিচু দিয়েছে মাদ্রাসাকে, জলিল ভাই দিয়েছে 5,000 টাকা, না রে তাকবীর, ও জলিল সাহেব টাকা নিব না কোনা না,
আর নিচে দিকে মুখ করে একই রাফাট মেরেছে বক্তা ধরলি বলে অপারেশন করবে নাকি? হে আল্লাহ, তোমার বান্দা জলিল মিয়া 5,000 টাকার দাতা, একজন ছোট ছেলে 500 টাকা, একজন মাসিরুল 500 টাকা, জামাল ভাই 100 টাকা। হে আল্লাহ, তোমার বান্দা 5,000 টাকা দান করেছে, ইয়ারহামার রাহিমিন, কামাইতে বরকতদার, বুঝিতে বরকতদার, সংসারে সুখ দাও, জীবনটা ধন্য করে দাও, জীবনটা ধন্য করে দাও, আল্লাহ গো অসুখ থেকে বাঁচিয়ে দাও, বিপদ থেকে বাঁচিয়ে দাও। আমিন আমিন। কে? মোমেরুল। মোমেরুল 100 টাকা নগদ, 20 কিলো ভুট্টা। কে ভাইটা? কটি আছে? 1,000। রুবেল মিয়া 1,000 টাকা দিয়েছে, একটা সাধারণ ছেলে, ছোট্ট ছেলে, যা কামাই করে তার কামাই থেকে, রক্ত জল কামাই থেকে, নবীর মাদ্রাসাকে আবু দাওয়াতার পরিচয় নেওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য 1,000 টাকা দিয়েছে। রুবেল আলী নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 1,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভালো। হে আল্লাহ, তোমার বান্দা 5,000 টাকা দান করেছে, আল্লাহ কত কামাইয়ের মালিক তুমি বানিয়েছো, 5,000-কে 50,000, আল্লাহ 50 লাখ তুমি মনে করে নাও, জিন্দগির পথ তুমি উন্নত করে দাও, যারা চলে যাচ্ছেন মেহরবানি করে চাদরে 1 করে টাকা দিয়ে যাবেন, এবং আপনার জন্য মাদ্রাসা অপেক্ষা করে আছে, আপনি মুসলমান, আপনাকে দান করতে হবে। কি নাম? জব্দুল হক। কোন গ্রামে বাড়ি? বাবুনটোলা। জব্দুল হক 1,000 টাকা, 1,000 টাকা বাকি, 100 টাকা নগদ, 1,100 টাকা দিয়েছে। এবার ছোট ছোট ছেলেগুলো এসে 1,000 করে দিয়ে যাচ্ছে, আপনারা বড় মানুষ, বাড়ির মালিক হয়ে থাকার পরও 1,000 টাকা দিতে পারছেন না, 1,000 একদিন দান করে দেখেন, জীবনে কিচ্ছু যাবে না, যাবে এই 1,000 টাকা। কতটি দাদা? মাশাআল্লাহ। নাম কি গো দাদা? মাহতাব শেখ। সুহান আল্লাহ, দাদা তো 4,000 টাকা দিয়েছে, মনে হয় আর কিছু দিতে পারবে যে 4,000 টাকা দিতে পারে, ও আর 1,000 টাকা দিয়ে 5,000 করতে পারবে? মাহতাব শেখ, মাশাআল্লাহ, দাদা পারবে না 1,000 টাকা আর 1,000 বাড়াতে পারবেন না? সুবহান আল্লাহ ইয়া বিহামদিহি। হাজি মানি বে কত মোটা। সুবহান আল্লাহ। এ আল্লাহ তুমি কবুল করো এটাকে, অবাইদুর রহমান। ও দাদা কম হয়ে গেল না আপনার? দেখে মনে হচ্ছে 3,000 গুণিনি, তার আগে 3,000 টাকা না, দেখেছেন টার্গেট 3,000 বুঝে গিয়েছি, সিংহার চেক। আমার দাদা মাহতাব শেখ 5,000 টাকার দাতা, আর আমার অবাইদুর দাদা 3,000 টাকা দিয়েছে, 2,000 টাকা পারবেন না দাদা? ও দাদা পারবেন না? সুবহান আল্লাহ। দেখুন না গো, এই 3,000 টাকা, 30 লাখ টাকার টাকা। কি ভাই তোমার নাম? করিম। আব্দুল করিম, কত টাকা দিয়েছ? 600 টাকা। এ আল্লাহ, একটা ছোট ছেলে কামাইয়ের পথ খুলেছে, নবীর মাদ্রাসার জন্য 600 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। একজন বাবাজি আমার, আমার দাদা এসে দিয়ে গেল 1,000 টাকা, আল্লাহ একজন আমার বাবা দিয়েছে 500 টাকা। মাহবুদ, এই দানগুলো তোমাকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, আবু দাদা যেরকম তোমাকে খুশি করার জন্য, আব্দুর রহমান যেমন বাগানের সব মালগুলোকে 3 ভাগ করে দেয়, টাকার ময়া করে না। একটা বাগানে 10 লাখ টাকা ইনকাম হয়, একটা বাগানে 3 ভাগ করে যত টাকা হয় ফকির মিসকিনকে দিয়ে যায়, 1 ভাগ নিজে খায়, 1 ভাগ বাগানের কাজে লাগায়। আচ্ছা আপনি বলুন বাপ, আপনি আল্লাহ কি করেছেন? সবই তো ছেলে মেয়ের জন্য করলেন, আপনি আপনার জন্য কি করেছেন? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ছোট্ট বাচ্চা একটা ছুটে এসে 100 টাকা দিয়েছে। ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন হয়, তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন, যত মুসলমান বসে আছে 150, 5,000, 2,000, 10,000, 11,000, 15,000 করলে আল্লাহ কবুল করে নাও। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতেই পুড়ে ছাই। কে গো আপনার নাম? কি নাম? সুবহান আল্লাহ। হাতটা টানিয়ে না সালামটা দিচ্ছি, মেয়ে কি চলছে? তো তোমার নাম মুস্তাক হোসেন। এই মুস্তাক নামে লোকগুলো কি ভালো হয়?
এ বাপ যান দেখুন, নিশ্চয় আল্লাহর ভয় আছে, মাথায় সুন্দর টুপি, মুখে দাড়ি, আল্লাহর ভয় না থাকলে 25,000 টাকা দিয়েছে বাবা, বেশি আমি আর চাইবো না, 25,000 টাকা টাকা আর 5,000 বাড়িয়ে 30,000 টাকা আমার নানা দিবে, এটা আমার বিশ্বাস। ও 22,000, তো যখন 30,000 বেরিয়ে গেছে নানা, যে 20,000 দিতে পারে সে 30,000 দিতে পারবে? যদি আবু দাহাদ 600 খেজুরের গাছ আর 10 বিঘা মতো জমি, একটা বাড়ি, নলকূপ সহ দিতে পারে, তো আপনি ইনশাল্লাহ পারবেন আবু দাহাদার পরিচয় দিতে? 30,000 টাকায় দিবে? একটু বোঝাপড়া করে এসে বলবেন 30,000 টাকা। নানা কি বলেন গো? মুস্তাক আছে ও, তাহলে 25 করে দেন নানা, 25, 22 দিয়েছেন 25। মাশাআল্লাহ, ওগো আল্লাহ দয়াময়ে দয়া যে করিয়া মুস্তাক আলী দাল্লাহ কবুল করিয়া, হে আল্লাহ তোমার বান্দা আল্লাহ নিজের মুখে 22,000 টাকা দিয়েছে, আবেদন ছিল 3,000 টাকা, আল্লাহ গো কোন সময় ঘুরে এসে আবার পুড়িয়ে দিয়ে যাবে, হে আল্লাহ তোমার মুসলমানের পাগলের খেলা দেখে নাও। রব্বুল আলামিন শুধু মরার ভয়টা করে, জাহান্নামের ভয়টা করে, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ ইনকাম করার টাকাকে আল্লাহ তোমার বান্দা এসে দিয়ে গেল 22,000 টাকা। মাহবুব গো মনে হয় এই সাহাবাতের মাটি প্রথম দাতা যে লোকটা না হলো, কি বললাম গো, মুস্তাক আলী। কোনদিন এতটি দান, এখানে আমি 6 বছর 5 বছর থেকে আছি, এতটি দান হয়নি, কি বলেন, ঠিক বললাম না ভুল বললাম? জালালউদ্দিন 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, সত্য করে বলুন, 22,000 টাকার দাতা একটাও পাইনি, একটাও পাইনি, আজই প্রথম। সাহাবাতপুরের মাটিতে মাদ্রাসাতে আমি অনেক জালসা করেছি, এ রব্বুল আলামিন তোমার বান্দাদের খেলা তুমি জানো, মাহবুব গো কেন আব্দুর রহমানের পরিচয় তুমি দিবা না, কেন তুমি সেই লোকটার পরিচয় দিবে না আবু দাদার? রব্বুল আলামিন যারা তোমাকে এত ভয় করে, তোমার জন্য রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজই হয়, মেয়েকে পর্দায় রাখতে বলে, ছেলেকে ভালো করে থাকতে বলে, ইয়া আল্লাহ কোনো হারামি কাজের মধ্যে যায় না, মসজিদের জন্য জিহাদ করে, মাদ্রাসার জন্য আল্লাহ ভিক্ষার ঝুড়ি ঘাড়ে করে কাটায় কাটায় ঘুরে বেড়ায়, হে আল্লাহ মুখে সুন্দর দাড়ি রেখেছে, আল্লাহ কালেকশনের জন্য প্রতিটা জায়গায় চেক নিয়ে দৌড়িয়ে বেড়ায়, এই মুস্তাকাজি 22,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারেক আলাই। ও মাদ্রাসার মুলবি সাহেব, আপনি যে বললেন মুলবি সাহেব গরম পানি নিয়ে আসছে, কই গরম পানি গো, মরার পরে গরম পানি নাকি? জি, একদিনে জালসা হলে 3 ঘন্টা চেঁচাবো বাবা, 1 ঘন্টা জালসা। এ ভাই আমার ভালো টাকা নিয়ে এসে, যাও তো ভাই জোর করে পকেট থেকে বেরি করে নিয়ে এসো। এ বাপ আল্লাহকে ভয় করুন, আমার টাকার দিকে দেখতে হবে না, আমি কি দোয়া করলাম দেখতে হবে না, আমি আপনাকে বোঝার জন্য অনেক কিছু বলছি, করার দায়িত্ব আছে বাপ, কিন্তু আমার দোয়া হতেও পারে না হতে পারে, আল্লাহর জন্য ব্যাংকে জমা করেছেন, আপনি যেদিন বিপদে পড়বেন এই ব্যাংক থেকে টাকা খুলবেন নাকি দেখে নেবেন, সেদিন আফসোস করবেন বক্তার হাতে আর কেন 200 টাকা দিইনি, এতটি দান উঠলো, কিন্তু একটা বিটি ছেলে দান কেন উঠলো না গো বাবা? আপনাদের এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে নাকি? ভাড় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়নি, বানটা চড়ছে বাপ। ও মা, ও দিদি, তুমি কি টাকা দিয়ে শেষ করে দিয়েছো? নবীজি বলছেন, তা সাদ্দাক না উরিত কুন্না মিন আহালির নাম, জেলাম জাহান্নাম দেখতে, বেশিরভাগ মহিলাকে দেখলাম জাহান্নামে, আপনি কি পারবেন না জাহান্নামকে স্মরণ করে? এতগুলো পুরুষ পাগলের মতো দান করছে, আমার ভাই নাম কি, জামিরুল, সুবহানাল্লাহ, ছোট্ট ছেলে, ছোট্ট বয়স, 1,000 টাকা জামিরুল দিয়েছে, আল্লাহ তুমি 1,00,000 টাকা মনে করে নাও, রব্বুল আলামিন কবুল করে নাও, জামিরুলের মনে মাকসাদ পূরণ করে দাও, সংসার জীবনে শোধ করে দাও, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যা জালাল একরাম, ইয়া সাত্তার, ইয়া জব্বার, কি ভাই তোমার নাম? হ্যাঁ হোসেন আলী, পড়ছো নাকি? এই দেখেন মাদ্রাসার স্টুডেন্ট হোসেন আলী 100 টাকা নয় 500 টাকা দিয়েছে, এ মাওলানা এ 500 টাকা যদি আমার থাকতো আমি প্রাইভেটের মাস্টারকে আমি 2 মাসের বেতন দিতে পারতাম, কিন্তু না না দিলাম না, আল্লাহর জন্য বরাদ্দ করেছি একটা জায়গা বাঁচার জন্য, শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ কবুল করে না। তৈমুর দিয়েছে 2,000 টাকা, তৈমুর 2,000 ভাগজান থেকে, ভাগজান থেকে, মাশাআল্লাহ ভাগজান মাদ্রাসার কাছ থেকে তৈমুর 2,000, এক ভাই আমার 200 টাকা, তৈমুর দিয়েছে 50 কিলো ভুট্টা, আর 50 কিলো ভুট্টা তৈমুর, জি মজিবুর দিয়েছে 500 টাকা, মজিবুর রহমান 500 টাকা, অনেকজন অনেক টাকা দিয়েছে, অনেক টাকা এসে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হে আল্লাহ তোমার বান্দারা পাগলের মতো দান করছে, আল্লাহ মাকসাদ পূরণ করে, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাই। পাঞ্জাবের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, পাঞ্জাবের স্ত্রী 1 বস্তা সিমেন্ট আর একখানা কোরআন দান করছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
সবাই যতগুলো লোক বসে আছেন নিশ্চয় এক একটা মানুষ এক এক রকমের অপরাধ করে বসে আছেন, কিন্তু বাপজান এটা মনে রাখতে হবে, বান্দার কাজ হলো অপরাধ করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। মনে রাখেন কথাটা, আপনার ভুল হতে পারে আপনার কাছে, আপনি আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আর কোনোদিন ভুল করব না এই বলে চাইতে হবে। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, এবাব আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবে অনেক জিনিস দিয়ে যেটা আপনাকে বলার টাইম হয় না। আপনার কাছে আমার আবেদন, জীবনে অনেক গুনাহ করেছেন ভুল করেছেন, একদিন আল্লাহকে ভালোবাসা দেখান মাবুদ, তোমাকে দেখাবার মতো কোনো পুঁজি তৈরি করিনি মাবুদ, যা আমি ইনকাম করি তার থেকে আমি 100 টাকা তোমাকে দিলাম, পারবেন না 150, 500, 5000, 2000, এবার 100 টাকা আপনার হাতের ময়লা, 500 টাকা হাতের ময়লা, এত সুন্দর মাদ্রাসা আপনারা করেছেন, এই মাদ্রাসাকে ধরে রাখুন, জীবন বাঁচবে। নবীজি বলছেন এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে ইমানদার মানুষ ইমানদার থাকতে পারবে না। কেন গো নবী? বলে আগুনের একটা টুকরোকে হাতে নিয়ে টাকা যতটা অসম্ভব, দাও দাও করে আগুন জ্বলছে, কাঠ জ্বলছে, একটা জ্বলন্ত আগুনকে হাতে ধরতে পারবেন বা না? পারবেন না। আল্লাহ নবী বলছেন এমন এক সময় আসবে একটা আগুনের টুকরোকে ধরে রাখা যতটা কষ্ট, ইমানদার মানুষ বর্তমান সময়ে ইমান বাঁচাটা ততটাই কষ্ট। জি, কিন্তু বাঁচার পথ একটাই, মসজিদ মাদ্রাসা। যতদিন মসজিদ মাদ্রাসাকে ভালোবাসা দেখাবেন, ভালোবাসা রাখবেন, ততদিন আল্লাহর ভালোবাসা পাবেন। এ বাপ, আল্লাহর নবীর মাদ্রাসাকে টিকে রাখুন। আবু দাহাদা নিজের পরিবারের কথা একবার চিন্তা করলেন না বাপ, আপনি বলে মাওলানা সবই যদি দান করে দিব তো বেটার জন্য কি করলাম, বেটির জন্য কি করলাম? এ বাপ, আপনাকে সে চিন্তা করতে হবে না, আপনার জন্য যতটা আল্লাহ চিন্তা করে আপনার বেটার চিন্তা সে আল্লাহ করে। আপনি আপনার যে চিন্তা আপনার ছেলে মেয়ের জন্য করছেন তার চাইতে কোটি গুণ বেশি চিন্তা আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আমার রব আপনার আল্লাহ করছে। এ বাপ, শুধু আল্লাহকে বিশ্বাস করুন। ভাই কে? আব্দুল মাহবুব। তুমি কোন গ্রামে বাড়ি? পূর্ব বেদরা। পূর্ব বাদিয়া পাড়া? না, এটা বেদরা বাড়ি। বেদরা বাড়ি। দেখুন এ বাপ কি কামাই করে, আরে কিছু আমাকে বলতে দেন, আমি ওর কাছে টাকা নিচ্ছি। কি কামাই করে, কি কামাই করে, তার থেকে একটা 500 টাকার নোট দিয়েছে, এর জন্য যথেষ্ট বড় নয় টাকাটা? অনেক বড়, অনেক বড় টাকা। আমি কি মানুষ চিনি না? ভাত টিপলে বুঝতে পারি কার কাছে পাওয়া যাবে মাল। কি বাপ জান, প্রতিদিন জালসা, প্রতিদিন টিপা টিপি, প্রতিদিন জালসা, প্রতিদিন টিপা টিপি। আপনি টাকা গোছ করে দেন, যদি না বলতে পারি তো আট নিমনে টাকা কতটি আছে? জি বলে বলবি, সেটা ভুল হতে পারে। জি হতে পারে, ছেলেটার কাছে বুঝাতে চাইছি, এই ছেলেটা পকেট থেকে 500 টাকা দিতে পারলো জাহান্নামের ভয়ে। আপনার 10 বিঘা জমি আছে, দুটো বেটা চাকরি করে, ভালো একটা দোকান করে, আপনি এখন পর্যন্ত 500 টাকা দিতে পারেননি, আপনার কাছে আমার প্রশ্ন, একটা ছেলে যদি ছুটে এসে 500 টাকা দিতে পারে আপনি এত টাকার মালিক হয়ে দিতে পারলেন না কেন? দিবেন কি আপনাকে উত্তর? এটা আমার কথা, আমি টাকা চাইছিলাম। না না, ভুল করছেন আপনারা। জি মাশাআল্লাহ, দেখুন আল্লাহর প্রেমিক। কি নাম নানা? সেলিম মিয়া। আল্লাহ তুমি চিনো, আমি তো একটা দূরে ছেলে, 250 কিলোমিটার 200 কিলোমিটার থেকে এসেছি, মানুষের সামনে বক্তব্য রাখছি, এটা তো আমার মুখ দেখে দেয়নি। সেলিম মিয়া 15,000 টাকা নগদ দিয়েছে বাবা, কার কপাল ভালো গো এরকম স্বামী পেয়েছে? কার কপাল ভালো তার বাপ এটা হবে? কার কপাল ভালো তার দাদা এটা হবে? কার কপাল ভালো এরকম আল্লাহ আল্লাহ হবে? 15,000 টাকা সেলিম দিয়ে সাল্লা, তুমি কবুল করে নাও। মোসাদ মানে টাকার ময়া নাই, মনে হচ্ছে গত রাত্রের মতো এখানেও 15,00,000 টাকা উঠবে। আল্লাহ এই মাদ্রাসাকে সাহায্য করেছে, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। ইয়ার হামার রাহেমিন, এখন যদি আল্লাহ ট্রিটমেন্ট করতে যায়, এখনই রক্ত ধরা পড়বে, খারাপ হয়েছে, বডির কোন ইনফেকশন হয়েছে, আল্লাহ পায়ে কোনো ধরা পড়েছে, পেটে হাতনি জমে গিয়েছে, লিভার ড্যামেজ হয়ে গেছে, অনেক কথা বলবে, আছে বিল ওয়াসরাব্বান নাসে সান্তা সাফির সেবা ইল্লা সেবা কাছে বল্লাই কাদার সাকামা। আল্লাহ সেলিমের একটা 15,000 টাকা, হে রব্বুল আলামিন, মুস্তাকের একটা 22,000 টাকা, গোটা পৃথিবীতে যত মুসলমান বিপদ আছে আল্লাহ সবাইকে তুমি বিপদ থেকে মুক্ত করে দাও। সবাই বলুন আল্লাহুমা আমিন। একজন মহিলা কি যে নাম জানি না, কোন বংশের মহিলা, 1,000 টাকা দিয়েছে। এতটি মহিলা বসে আছে, সব মহিলা খুলে শুনবে, কিন্তু দেওয়ার পাটি নাই বাবা, মনে হয় স্বামীর পকেট মারেনি, দিচ্ছে ওহো ওখানে দিচ্ছে। ও মা বোন মূল খুলে দান করুন, দান হলো পাওয়ারফুল ইবাদত। নবীজি বলছেন, আমি বলছি না, জাহাঙ্গীর, জাহাঙ্গীর বেনামি 1,500 টাকা, জাহাঙ্গীরের স্ত্রী 2 বস্তা, নিরুফা 1 বস্তা, নুহুর স্ত্রী 1 বস্তা, পাঞ্জাবের 1 বস্তা,
এখানে সবচেয়ে বড় প্রশ্ন যাচ্ছে গো, মুসলমান কত বড় খেপা গো? মকবুলের বেটি 20 কেজি, মকবুলের মেয়ে 20 কিলো ভুট্টা। আল্লাহ তুমি কবুল করে নাও। একজন আমার দাদা দিয়েছে সুবহান আল্লাহ, কিন্তু দাদাকে চালাক মনে হলো, এই যে ধরবো মনে করে একবার দিয়ে হাঁটা দিয়েছে, বুঝে নিয়েছি, তবু দিয়েছে, খারাপ দেয়নি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর চাওয়ার জায়গা নেই। 5,000 টাকা দিয়েছে, কিন্তু মোটা সোটা কোট দেখে বোঝা যাচ্ছে আরও 5,000 পারবে, এটাই বুঝতে পারছি। নাবিজি মসজিদে কাঁদছেন, তো আবু বাকর ধসমস করে বলছে, হুজুর কেন কাঁদছেন, কি হয়েছে বলুন তো? আবু বাকর, তুমি আমার কান্না বন্ধ করতে পারবে না, বসো। এ বন্ধু বর আমার, উমার ঢুকছেন, নবী গো কেন কাঁদছেন, কোন লোক কোন কথা বলেছে আপনি বলুন, তার ঘাট থেকে মাথা আলাদা করে দেব, নবী গো কি হয়েছে বলুন। নবীজি বলছেন, উমার তুমিও পারবা না, তুমি বসো। আল্লাহ নবীর কাছে দুইজন বসে আছে, আর নবীজি বারবার গেটের দিকে তাকাচ্ছেন, বারবার গেটের দিকে তাকাচ্ছেন, কখন উসমান আসবে, কখন উসমান ঢুকবে আমাকে জিজ্ঞেস করবে, ও কোন নবী আপনি কাঁদছেন কেন, কেন নর্মালিটি মন আপনার আছে, এটা করছেন নবী তো দা, বারবার দেখছেন গেটের দিকে, উসমান কখন ঢুকে সালাম দেয়, হঠাৎ করে উসমান ঢুকে বলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নবী গো কাঁদার কারণটা জানতে চাই, কি জন্য আপনি কাঁদছেন নবী একবার বলে দেন। তো নবী বলছেন, উসমান একটাও চাকু নাই, একটা ঘোড়া নাই, একটা যুদ্ধে যাওয়ার সামান নাই, কেমন করে যুদ্ধ করব। বন্ধুরে আমার, যখনই প্রশ্ন করা, হযরত উসমান বলছেন, নবী গো আমি 100 উট দিয়ে দিলাম, 500 উট দিয়ে দিলাম, 200 তারওয়াল দিয়ে দিলাম, যান 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 নিয়ে যুদ্ধ করতে চলে যান। আবু বকরকে লক্ষ্য করে বিশ্বনবী বলছেন, আবু বকর এই জন্য উসমানের দিকে তাকাচ্ছিলাম, আমি আবু বকরের দিকে তাকাই না, উমারের দিকে তাকাই না, উসমানের দিকে রেখে আছি, কেন উসমান আসে না, আমি বক্তা তাকিয়ে আছি, আমার দাদা কেন 5,000 দিল না। যার কাছে পাওয়া যায় তার দেখা আশা করা যায়, এটা আশা, পুতুলের ছেলে 200 টাকা দিস, আল্লাহ তুমি কবুল করে নাও। এবং 500,000 করে পারবেন না, ওই ছেলেটাকে মনে করুন লেভারি করে, নিশ্চয় চাকরি করে না, লেভারি করে, মিস্ত্রি লেভারি করে, 350 টাকাতে সারা দিন খাটে, 500 টাকা দিয়ে চলে গেল, আপনি কোন মানুষ, আপনি আল্লাহকে দেখাবেন কি গোবা? দেখার জন্য একটা 500 টাকা বের করুন, একটা 500 টাকা বের করুন, মাশাআল্লাহ। কই গো মুলবি সাহেবরা, সবাই এই একটা লোক একটা পানি দিতে পারলো না, দেন 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 না, ও বেশি গরম দিয়ে তো ফুসা পড়বে এখন, দেন দেন দেন। জি বাবা মার জন্য কি নাম? শুকরুদ্দিন। 400 টাকা দিয়েছে বলুন, দাম তো তো আপনারা টেস্ট করুন, টেস্ট করতে গেলে মরবো, আলু আপনার আগে মরেন তারপর আমি লাস্ট মরবো। আলু দিয়েছে 50, কে আলু? সাফিকুল ইসলাম, 2 বছর সেমেক, সাফিকুল ইসলাম 2 বছর সেমেক, আর 100 টাকা, মাশাআল্লাহ। এ বাপ একটু খাই বাপ, আমার টুটি শুকিয়ে গেছে, কি পানি গো, বিষ দেওয়া নাকি গো, এত লাল কোনো পানি গো, জি। এবাব জানি না কতদিন বাঁচার টার্গেট, বক্তারা বেশি দিন বাঁচার টার্গেট নাই, এই জন্য লাঞ্চ চলছে, দুটো লাঞ্চ, হাত পা চলছে, ভিতর থেকে লাঞ্চটা চলছে, আর আপনি সারাদিন কর্ম করবেন তো গোটা বডি চলবে, শুধু লাঞ্চ চলছে বাপ। দোয়া করিয়েন আল্লাহ পৃথিবীর মানুষকে সুস্থ রাখে, বক্তাদেরকে সুস্থ রাখে, আমি সম্ভব। আমি এর আগে যে পাঞ্জাবের স্ত্রী এক বস্তা সিমেন্ট হলো, জি জি জি, পাঞ্জাব শুনে বলছে যে আমি কেন বাকি থাকি, 1,000 টাকা নগদ। সুবহান আল্লাহ, পাঞ্জাবের স্ত্রী সিমেন্ট দিয়েছিল এক বস্তা, এই পাঞ্জাব আলী সাহেব উনি ছুটে এসে 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি না রে তাকবীর। পাঞ্জাব আলী সাহেব দেখুন, এটা আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। হে আল্লাহ, স্বামী স্ত্রীকে বন্ধুর মতো রেখে দাও, স্বামী যদি চোখ গরম দেখায় তো স্ত্রীকে মানার সুযোগ করে দাও, আর স্ত্রী যদি কোনোদিন চোখ গরম করে তাহলে স্বামীকে ঠান্ডা করে দাও, দুই মধ্যে বন্ধুত্ব রাখো, মা বাবার সেবা করতে দাও, মসজিদের প্রেমিকা বানিয়ে দাও, মাদ্রাসার প্রেম জাগিয়ে দাও, যদি মাদ্রাসার প্রেম না থাকে আল্লাহ কেমন করে হাতা আবু দাহাতার পরিচয় নিল, মাহবুদ গো তুমি কবুল করে নাও, আমি শুনাবে। একমাত্র সে তাউল 1 কুইন্টাল ভুট্টা, আর আমার নানা কি বলবে, মা অসুস্থ আছে, জি অসুস্থ হয়ে গেছে, 10 বস্তা সিমেন্ট আমার মায়ের নামে।
এই দেখেন বললাম না লোকটা আবার ঘুরে আসবে, বলেছিলাম এটা হলো আবু দাহাদা। এ বাপ মুস্তাক আলী সাহেব, মুস্তাক হোসেন মাহমুদ গো, একবার 22,000 টাকা দিয়ে চলে গেল, মনটা মানলো না, বাড়িতে মা অসুস্থ জীবন কাটাচ্ছে, আল্লাহ অসুস্থ জীবন কাটাচ্ছে। মুস্তাক আলী সাহেব এসে বলছেন 10 বস্তা নয় 20 বস্তা, না না 20 বস্তা, 10 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, তোমার বান্দাকে কবুল করে না, একবার 22,000 টাকা আল্লাহ মন থামতে পারলো না, আল্লাহ যেই মা সুন্দর করে মানুষ কাজ করে দিয়েছে, মুস্তাক আলীকে বড় একটা ভালো মানুষ হয়ে গিয়েছে, হে আল্লাহ সে মার জন্য 10 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কামাই দেওয়ার কথা, আমি ইউসুফ আমিন আজিবিল বাদ রব্বান নাস বান্দা সাফিরা সেবা ইল্লা সেবা কাছে বলে কত সাকাম আমি ইউসুফ আমিন। দেখুন এগুলো মুসলমানের ভালোবাসা। এবাব এখানে 1,00,000 টাকা আছে, এখানে 1,00,000 টাকা আছে, আপনাকে কথা দিলাম সকালে হিসাব শুনবেন যে এই সাহাবাতপুরের মাদ্রাসা ধন্যবাদ, শুধু আপনাদের আবু দাহাদার পরিচয় জান্নাতের জন্য মুসলমান পাগল নিশ্চয়ই মুসলমান জান্নাতে যাবে। নূর ইসলাম দেশে 50 কিলো ভুট্টা, নূর ইসলাম 50 কিলো ভুট্টা, ফিটু 1 বস্তা সিমেন্ট, ফিটু 1 বস্তা সিমেন্ট, সেটাউল 500 টাকা, সেটাউল 500 টাকা, আফসার আলী 50 কিলো, আফসার আলী 50 কিলো ভুট্টা, আসিরুদ্দিন 50, আসিরুদ্দিন 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটা কে গো নানা? 1,000 টাকা দিয়েছে, মা বাপ অসুস্থ, আল্লাহ বাপ মারা গেছে, মা অসুস্থ, হে রব্বুল আলামিন তোমার বান্দা 1,000 টাকা নগদ 4 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, তুমি জানো তার মায়ের কত বড় ভালোবাসা, স্ত্রীর জন্য দান করলো না, ছেলের জন্য দান করলো না, হে রব্বুল আলামিন নিজের জন্য কানে শুনতে পেলাম না, 1,000 টাকা 4 বস্তা মার জন্য দিয়েছে আল্লাহ, মাকে ভালোবাসা দেখিয়ে জান্নাত যেতে পারে, দুনিয়াতে যত পুরুষ আছে মা বাপকে সেবা করে জান্নাত চলে যেতে পারবে, আর যত দুনিয়াতে মহিলা আছে আল্লাহ এরা স্বামীর সেবা করে জান্নাত চলে যেতে পারবে, আল্লাহ গো তোমার বান্দা জানাবুরকে কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 600 টাকা শারমিন, শারমিন মাশাআল্লাহ, শারমিন নামে আল্লাহ তোমার বান্দি ছিল, 600 টাকা আল্লাহ তোমার নামে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনে ভুল, আমিন সুম আমিন। কি নাম ভাই? মাসরুকুল শেষ, মাসরুকুল শেখ, মা মরে গেছে, শাশুড়িও মরে গেছে, মারও জন্য 500 টাকা, শাশুড়ির জন্য 500 টাকা, শাশুড়ির ভালোবাসা জাগলো কেন? এ বাপ একটা ছেলে যখন কোনো স্ত্রীকে বিয়ে করে, মেয়েকে বিয়ে করে নেয়, আর যখন মিলন হয়ে যায় শাশুড়িটা আজীবনের জন্য হারাম, হারাম যেরকম মা হারাম তার সঙ্গে কোনো নোংরামি করা, শাশুড়ি হারাম, তো মার জন্য শাশুড়ির জন্য মাসরুকুল শেখ 1,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন সৌদির খবর পাওয়া যায় হাজি সদা সাহেব, নাসিরুদ্দিন সাহেব ছিলেন কোথায়? জি আমার নাসির সর্দার সাহেব একবারে অনেক টাকা নিয়েছেন, আল্লাহ কারো পক্ষ থেকে বাবুদ্দিন কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি, ফিটু 200 টাকা আর 1 বস্তা সিমেন্ট, হে রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার মাওলানা সাহেব অনেক টাকা দিয়ে যাচ্ছেন, নাসিরুদ্দিন সর্দার সাহেব আল্লাহ কোথা থেকে নিয়ে এসেছেন, আল্লাহ তুমি তার জিনকে অন্তর করে কবুল করে নাও, যতগুলো মানুষ হাতে দিয়েছে আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক আলাইহি। বাদিরুদ্দিন 1 কুইন্টাল ভুট্টা, বাদিরুদ্দিন 1 কুইন্টাল ভুট্টা আর 200 টাকা, 100 টাকা, ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বাদিরুদ্দিনের দানলাও কবুল করিয়া, আমি আল্লাহ পাপি তাপি দোয়া করব কত, আল্লাহ তুমি নে কি নাও তোমার মন মতো, আমিন সুম আমিন। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, এবা আপন মানুষটা কত খারাপ জানেন, এই বেশি কাঁদাই শুনেন। সুরুজের মেয়ে মারা গেছে, সুরুজের মেয়ে মারা গেছে, 500 টাকা দিয়েছে আর তার রূপা ছিল সব দিয়ে দিয়েছে, হে রব্বুল আলামিন সুরুজের মেয়ে মারা গিয়েছে, আর যার পক্ষ থেকে আল্লাহ দেওয়ার জন্য তার যত অলংকার ছিল সব দান হয়ে গেছে আল্লাহ, সঙ্গে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 1,00,000 টাকা মনে করে নাও, কবুল করে নাও আল্লাহ, কবর আজাব বন্ধ করে দাও, হায়াতে জিন্দেগি তাইয়াবা দান করো, বাপ মা আল্লাহ বেঁচে আছে সেবা তোমার কাছে, আমকে সময় আমিন। বেদরাবাদের মজিবুর, বেদরাবাদের মজিবুর 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা, স্ত্রী ওনার 1 বস্তা সিমেন্ট, রফিকুল 50 কিলো ভুট্টা, স্ত্রী 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও, সব স্ত্রীকে কবুল করে নাও, মাশাআল্লাহ অন্তত 2,000 টাকা আছে, জোর চেক। কি নাম গো দাদা?
জেনারুল ইসলাম, জেনারুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, জোর সে তোমার নামে দিয়ে চলে গেল, ওহে বারে দোয়া করে জনে দে দাহার, দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝে। জোর কে বুঝেনা, জোর চেক বুঝেন গো বাপ, যারা ছাগলের পাইকার গরুর পাইকার এরা বুঝতে পারে, জোর চেক, কুচুরি চেক, হাতো চেক, চুনি চেক সব বুঝে। এলো ফার্সি ভাষা, বেনামিতে একজন একশোটা, এক হাজার টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বেনামিতে দুশো টাকা, এনামুল দুশো টাকা, আর দুই বছর সেবেট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ বাপ, এটাই চিরজীবন জ্বলবে, এটাই চিরজ্বলবে, কিন্তু যার জন্য কামাই করছেন সবই শেষ হয়ে যাবে, সবই শেষ হয়ে যাবে, ছেলে মেয়ে দেখবে না। আপনি আপনার বাপের জন্য ক টাকা দান করেছেন, আপনি আমার মা আপনার মার জন্য ক টাকা দান করেছেন, আপনি মরে যান আপনাকেও আপনার বেটা ভুলে রাখবে, আপনাকেও আপনার ছেলে ভুলে যাবে, বেটি ভুলে যাবে। আজকে যদি আপনার বাপ মাকে আপনার স্মরণ হয় তো একদিন আপনার ছেলেও আপনাকে স্মরণ করবে, যে বাপুর জন্য, চাচার জন্য, দাদার জন্য, ভাইয়ের জন্য, আব্বার জন্য, মার জন্য এক হাজার টাকা দিই। লাখ লাখ টাকা থাকার পর যখন আপনি পিছিয়ে আছেন, আপনার ছেলেও পিছিয়ে থাকবে। মনে রাখতে হবে, একদিন একটা আমল করে যান। একদিন তো বলতে পারো না, আল্লাহ আমি বেশি আমল করতে পারি না, মাবুদ তুমি আমাকে ভালোবাসা দেখাও, একদিন পাঁচশো টাকা দিয়েছিলাম, এটা আপনার জান্নাত যাওয়ার অসিলা হতে পারে, হতে পারে। এবাব আমি নগদ চাইছি না আপনাদের কাছে, বেনামিতে এটা টাকা দিয়েছে, বেনামিতে টাকা দিয়েছে, এটার মধ্যে কি আর এর ভিতরে কি আছে আল্লাহ জানে, আল্লাহু আলাম। মনে হয় সোনা হবে, নাকের ফুল হবে, টিটি মানে বুঝতে পেরেছি, সোনা নাকের ফুল হবে। এবাব আপনাদের কাছে টাকা নাই, বাকিতে লিখান, যদি লেখিয়ে যদি রাস্তায় যেতে যেতে মরে যান, কসম আল্লাহ নবীজির কথা আপনাকে বলছি, মরে যাওয়ার পর তিনটা জিনিস কবরে যায়, তার ভিতরে একটা সাদকাতুল জারিয়া, সাদকাতুল জারিয়া কি গো মাওলানা, এই যে মাদ্রাসা, কিছু ছাত্র আসলো পাগড়ি নিয়ে বেরিয়ে চলে গেল, আবার ছোটগুলো ভর্তি হলো আবার বেরিয়ে চলে গেল, কি ভাই নাম, বেনামিতে পাঁচশো টাকা, এ বাপ আবার কিছু আসলো আবার চলে গেল, এই করতে করতে কিয়ামতের বেল বাজা পর্যন্ত, বাঁশি বাজা পর্যন্ত মাদ্রাসাটা টিকবে। আজকে টাকাটা বাকিতে লেখে যদি মরে যান তো কিয়ামতের ঘন্টা বাজা পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। নবীর কথা আমি মুখ দিয়ে শুধু বললাম, এ বাপ আপনি বাকি হলো পাঁচশো টাকা লিখেন না আজকে, অন্য না এগুলো হারিয়ে যাবে, সোনাগুলো রুখে রাখুন। তবজুল একশো টাকা, তবজুল একশো টাকা, আর মহিবুর পঞ্চাশ কেজি ভুট্টা, মহিবুর রহমান পঞ্চাশ কেজি ভুট্টা, মহিবুর রহমান পঞ্চাশ কিলো ভুট্টা, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি, আল্লাহ কি নাম, শাদি করেছিলাম, পৃথিবীতে যত মুসলমান আছে কবরবাসী তাদের জন্য সাদিকুল ইসলাম পনেরোশো টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, এক অচেনা দানের খবর পেলাম, সাদিকুল ইসলাম ছুটে এসে বলল, মাওলানা পৃথিবীতে যত মুসলমান মরে গেছে আল্লাহ সব জন আমি পনেরোশো টাকা দিলাম, আল্লাহ গো তুমি কবুল করে নাও, পনেরো লাখ বলে কবুল করে নাও, পৃথিবীতে যত মুসলমান বিপদে আছে কবরে আল্লাহ উদ্ধার করে দাও, হায়াতে জিন্দেগির জানা অসুবিধা আছে। ভাই 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 শোনো শোনো শোনো, কি নাম তোমার, সাজেদ, কি করো ভাই, এই দেখেন পাইপ লাইনের কাজ কিন্তু কামাই বেশি, দেখেন কি নামটা বললো যে সার্জেন, সার্জেন এমবিবিএস ডাক্তার, সার্জেন এক হাজার টাকা দিয়েছে পাইপ লাইনের কাজ করে, ইনশাল্লাহ এই ছেলেটা কাজ করে টাকা দেয়। কিন্তু এখানে অনেক মালিক বসে আছে, তিন বিঘা জমি আছে, দুই বিঘা জমি আছে, ছেলেরা লাখ লাখ টাকা সৌদি থেকে টাকা পাঠায় কিন্তু ওই লোকটা এখনও টাকা দেয়নি গো বাপ। আল্লাহর নবী বলছেন সবাই দান করতে পারবে না, আল্লাহ যাকে দয়া করবে সেই দান করবে। আল্লাহ বলছেন আমি যাকে দয়া করছি, হেদায়েত দিয়েছি, মুসলমান বানিয়েছি, আমি যাকে দয়া করব সেই টাকা দিবে, সবার টাকা চলবে না, হাজার লোক বুকে হাত বেঁধে বসে আছে, তিরিশ লাখ টাকার মালিক মাত্র একশো টাকা চাদর দিয়েছে, চুপচাপ বসে আছে, ঠাকুরের বেটা ঠাকুর বসে আছে, ঠাকুর হিসাব করেন কিয়ামতের দিন আপনাকেই জবাব লাগবে। জাকির পঞ্চাশ কিলো ভুট্টা আর দুশো টাকা কবুল করে নাও। এ বাপ তিরিশ টাকা আপনার দান নয়, কি গো ভাই নাম, মনিরুল ইসলাম এক হাজার টাকা, আল্লাহ এই যুবককে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মনিরুলের এখন সে কে বাবু, এটা তোমার নাম কি, কি সারফারাজ, দুশো টাকা, এই ছেলেটা যদি পিছন দিয়ে টান মেরে দৌড় দিয়ে দোকান যেতে বাপ, দুশো টাকার মিষ্টি খেতে পারতো, খেলো না, সারফারাজ দুইশো টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দা এক হাজার টাকা দিয়েছে। শুধু মনে রাখুন গো বাপ, মনে রাখুন মুসলমানের টান আল্লাহর উপরে আছে, আল্লাহর ভালোবাসা জাগ্রত রেখেছে, এ আল্লাহ তোমার কাছে আশা পাবে শুধু জান্নাত নেওয়ার জন্য, লাখ লাখ টাকা বের করে দিচ্ছে। এ বাপ আপনি যদি পাঁচ লাখ টাকার মালিক হন আর আপনি যদি দুশো টাকা দান করে দিন, এটা দান হলো না, এটা দান হলো না, এর কি হয়ে গেল, সামর্থ্য অনুযায়ী আপনাকে দিতে হবে, আল্লাহকে আপনার ভালোবাসা দেখান।
টাকা দান দিলেই যে জান্নাত চলে যাবেন তা কিন্তু নয়। আপনি ভুল ব্যাখ্যা নেবেন না এ মুসলমান। আপনি 100 টাকা দিয়ে দিলেন, দেওয়ার শক্তি আপনার 5000 টাকার আছে, তা আপনি 5000 টাকা না দিয়ে 100 টাকা দিয়েছেন, এটা দান নয়, এটা আর কি হলো, এটা ঠাট্টা হলো। বলে কেন? আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে মাদ্রাসা চালাবার জন্য, আপনাকেই দেখতে হবে। হ্যাঁ, আপনার বাড়ির পাশে কিছু বিধবা আছে, তাদেরকে লক্ষ্য রাখতে হবে, ইয়াতিমেরা খেতে পায় না, আপনাকে লক্ষ্য করতে হবে। এই জন্য আপনাকে আল্লাহ 1,00,000 টাকার ব্যবসা বানিয়েছে, ভালো ভালো ইনকাম করেন, তাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না করেন তো আপনাকে বিপদে পড়তে হবে। বাপ, আপনি কেন 5,00,000 টাকার মালিক, কেন 300 টাকা দিবেন, 200 টাকা দিবেন? নবীর মাদ্রাসাকে ভালোবাসা দেখান, মনের ভালোবাসা, এটা আপনাকে দিতে হয় তাই দিলেন, চাদর এসে ঘুরিয়ে পাঠাবো না তাই 50 টাকা দিয়ে দিলেন, এটা দান নয়, এটা ভালোবাসা নয়, উপর ঢোকন দিলেন। আল্লাহর ভয়ে দান করতে হবে, মাবুদের ভয়ে দান করতে হবে। এবার পারবেন না, এতগুলো লোকের ভিতরে যারা দেননি, বাকিদের লিখে পাঠান, মুরবি সাহেব যাচ্ছে খাতা নিয়ে ডেকে বলো ভাই আমার নামটা লিখে নেন তো ভাই, 500 টাকা দিব 3 মাস পরে। পারবেন না 500 টাকা লিখাতে? কোনো মা বোন পারবেন না প্রকাশ্যে দান করতে? একটা ফ্যান সাদকাতুল জারিয়া দিতে, ফ্যান নামটা ফ্যান হবে, টাকাটা আপনি জমা করবেন, ইনশাআল্লাহ হযরত সাদকাতুল জারিয়া পাবে। তার কারণ, এখানে বসে বসে ফ্যান ঘুরবে, আর মাওলানারা, আমার এই মাওলানা কোরআন পড়াবে, হাদিস পড়াবে, আর ছেলেরা ঝুঁকে 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 হাদিস কোরআন পড়বে। এবাব, এটাই হলো জান্নাত যাওয়ার পথ, এটাই হলো সঠিক নিয়ম, এটাই হলো সাদকাতুল জারিয়া। বুঝে আমল করুন, না বুঝে আমলের দরকার নেই। আমার এক দাদা নাম যে কি ছিল, 500 টাকা দিয়েছে, আজাহার 2 বস্তা সিমেন্ট, আব্দুস সামাদ হাজি মারা গেছেন, 100 টাকা নগদ, 50 কিলো ভুট্টা, বাবার জন্য দোয়া চেয়েছে রব্বুল আলামিন। সৌদির খবর পাওয়া যায়, কাতারের খবর পাওয়া যায়, দুবাইয়ের খবর পাওয়া যায়, বাপ মাত্র 10 হাত ধরে কবর দেওয়া আছে, আল্লাহ একটা খবর পাওয়া যায় না। হে মহান রব, বাপের কি অবস্থা কেউ জানে না, আল্লাহ ছেলে 50 কিলো ভুট্টা দিয়েছে আর 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এটাকে 1,00,000 টাকার মালিক মনে করে নাও, আল্লাহ পরিবর্তন করে দাও, জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারেক আলাইহি। বা আপনারা টাকাতে প্রতিযোগিতা করতে পারছেন না, কিন্তু সাহাবাতপুর মোড়ে গিয়ে প্রতিযোগিতা করতে পারেন। আজকে একটা বলির মাছ নেমেছে, কে বেশি টাকাতে কিনতে পারে? আজ একটা জায়গা বিক্রি হচ্ছে, কে বেশি টাকাতে কিনতে পারে? এটা প্রতিযোগিতা হয়, হয় না বাপ? মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়, ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই, ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। বলুন, প্রাক্তন সেক্রেটারি ছিলেন মাদ্রাসা? জি, আমাদের প্রাক্তন সেক্রেটারি সাহেব আব্দুর রশিদ, 1,000 টাকা আব্দুর রশিদ, 10 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 10 বস্তা সিমেন্ট আর 1,000 টাকা, রব্বুল আলামিন, 1,000 টাকা, আল্লাহ 10 বস্তা সিমেন্ট, একটা সিমেন্টের বস্তার এত মূল্য আল্লাহ তুমি দিয়েছো, যদি একটা সিমেন্টের বস্তা কবুল হয়ে যায় কতটা ধুলো আছে আল্লাহ কেউ জানবে না, একটা ধুলো যদি 10 লেগে করে তুমি দিয়ে দাও, মানজা আবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা, হে রব্বুল আলামিন তোমার বান্দা কত নেকি পাবে আল্লাহ আমার ক্যালকুলেশন হিসাব করতে পারবো না। হে আল্লাহ তোমার বান্দার যত রকমের আবেদন করে রেখেছে আল্লাহ আবেদন পূরণ করে দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারেক আলাই। ইসরাফিল দিয়েছে 50 কিলো, ইসরাফিল দিয়েছে 50 কিলো ভুট্টা, মোফাজ্জল 1 বস্তা সিমেন্ট, আর মোফাজ্জল 1 বস্তা সিমেন্ট, জাহাঙ্গীর 50 কিলো ভুট্টা, আরেক জাহাঙ্গীর দিয়েছে 1500 টাকা, মতিউর দিয়েছে, মতিউর রহমান 1 কুইন্টাল ভুট্টা, কি গো নাম? মন্টু শেখ। অনেকক্ষণ ধরে লোকটাকে দেখছে, মন্টু শেখ, দিব কি দিব না, 1,000 টাকা পর থেকে বেরিয়ে যাবে? দেখেন বাবা, প্রত্যেকটি লোক যারা বসে আছে টাকা নিয়ে, দিব কি দিব না, মনে হয় এমদাদুলের হাতে দিব না, নূর মোহাম্মদ সাহেবের হাতে দিব, এরকম টার্গেট আছে। কিন্তু বাবা, উনার আসার আর বসার আর চাওয়ার টাইম যে আপনি পাবেন এই তো গ্যারেন্টি নেই। দিব না করতে করতে দেখুন উঠে এসে একবার টপ করে 1,000 টাকা দিয়েছে, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ওয়াসিলা বানিয়ে নিয়েছে, টিকিট বানিয়ে নিয়েছে। এ বাপ, উঠে এসে দিয়ে গেল 1,000 টাকা, ছেলেটাকে দেখে মনে হয় 400-500 টাকা দিনে কামাই করে, কিন্তু আল্লাহর ভয়ে 1,000 দিয়ে চলে গেল। আপনি পারলেন না, এখনও আপনি বসে আছেন, আল্লাহ আল্লাহর বান্দা, আপনি পারলেন না, মাশাআল্লাহ দাদা গো, 2,000 টাকা, 1,500 টাকা আছে, এই পারবে লোকটা দিতে, ডাক্তার ডাক্তার মনে হচ্ছে নাকি? ইনশাআল্লাহ ভালো ছেলে, আর 500 পারবেন? কি নাম গো দাদা? সুবহানাল্লাহ, বলছেন না কেন নাসির উদ্দিন সাহেব? দেখেন টাকা দিয়ে দিল, কি নাম?
মাবুদ, আব্দুল মাবুদ, মাবুদ বললে সরাসরি একটু একটু ইয়ে হয়ে যাচ্ছে, আব্দুল মাবুদ 2000 টাকা দাতা। হে রব্বুল আলামিন, যতদিন আব্দুল মাবুদ থাকবে ততদিন তোমার মাদ্রাসা জিন্দাবাদ, শিক্ষকেরা জিন্দাবাদ, হাদিস কোরআনের ভালোবাসা থাকবে। রব্বুল আলামিন গো, তোমার বান্দা 2000 টাকা দান করেছে, এটা কম টাকা নয়, 2000 টাকা দিলে শীতের জগজগে পোশাক হয়ে যাবে, কিনলো না জাহান্নামের ভয়, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। কে? দাউনাপুর থেকে আতিকুল। দাউনাপুর থেকে আতিকুল ইসলাম 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনিরুল 100 টাকা দিয়েছে। এ রব্বুল আলামিন, দান করার ইচ্ছা ছিল না, তোমার ভালোবাসাকে কবজায় রাখার জন্য মনিরুল ইসলাম 100 টাকা দিয়েছে। আল্লাহ, এ টাকা যদি জিলাপি নিয়ে যেত, এ রব্বুল আলামিন কবুল করে নাও। জিলাপি যদি নিয়ে যেত, আল্লাহ পরিবারের লোক খুশি হয়ে যেত, না খেলো না। কিন্তু সর্দার সাহেব, নাসির সাহেব 1000 টাকা কম কম লাগছে। এদিকে সর্দারকে তো চিনি। জি, 1000 টাকা আছে তো বেশি নিব না দাদার সাথে? আমার একটা সম্পর্ক ভালো, চল লুকিয়ে একটু ঘুষ খাচ্ছি। হ্যাঁ, চুপচাপ। ওরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। যেটা মুখ থেকে বলছিলাম, বন্ধু বাড়িতে গিয়েছিলাম জালসা করতে, কয়েকদিন আগে জালসা করে গেলাম, সেই আদর বাপ কোটা পরিবারে খাটিয়ে দিয়েছে, বুঝে নিয়েছি ইমান আছে। এ বাপ, আমি বলতে যাবো 5000, উনি বলছেন 3000, কিন্তু ফয়সালা হচ্ছে 5000। হে আল্লাহ, তুমি কবুল করে নাও। কাকে? নাসির সর্দার সাহেবকে, 5000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ, নিজের গ্রামে দান করেছে আল্লাহ, মুসলমানে দান করে মন ভরে না আল্লাহ গো। মাদ্রাসার জালসা মাত্র 15 দিন আগে জালসা করেছে আল্লাহ, নিজে একটা অ্যামাউন্ট দিয়েছে, তারপর আবার মাদ্রাসা 15000 টাকা নাই, 5000 টাকা দিয়েছে, কবুল করে নাও। মা বাবার সেবা করতে দাও আল্লাহ, পরিবেশকে সুন্দর করে দাও, ইমানের জাত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামহু। ইয়া আল্লাহ, তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। ইমানের পথে কবি চল থেকে আমার মন যেন হয় ইমানে। কে ভাই তুমি, তোমার নাম কি? বহিন ভাই, তোমার নাম কি? হাবিব মিয়া, ছোট্ট ছেলে। দেখেন ভাইয়ের জন্য এক ভাই ছুটে এসেছে বাপ, ভাই মরে গিয়েছে, ভাইয়ের জন্য ভাই হাবিব ছুটে এসে 500 টাকা দিচ্ছে। কে গো শোনা? আব্দুল হালিম, আব্দুল আবুল আহাব। সুবহানাল্লাহ, 300 টাকা দাদা। মা অসুস্থ, আব্বা মারা গেছে, মাশাআল্লাহ। কি নাম? মাহতাব আলী। নামটা লিখুন। বাপ মারা গেছে? মা বেঁচে আছে, অসুস্থ। এ বাপ, শুধু বিশ্বাস রাখুন, আল্লাহকে 500 টাকা জমা দিলে আল্লাহ ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, সার্জেন্টের সার্জেন্ট আপনার মাকে আপনার বাপকে ভালো করবে। ছেলে আবেদন করেছে, মাওলানা 50 কিলো ভুট্টা দিছি, আব্বা মারা গেছে, মা অসুস্থ। হে রব্বুল আলামিন, অনেক ছেলে আছে মার জন্য কাঁদে, অনেক ছেলে আছে বাপের জন্য কাঁদে। হায়রে আল্লাহ, বাপ এত কষ্ট করে মানুষ করে গিয়েছে, বাপ কবরে শুয়ে আছে, 1000 টাকা দিনে ইনকাম করে ছেলে একটা বাপের জন্য দান করতে পারলো না, মাদ্রাসা সাদকাতুল জারিয়ার কাজ করতে পারলো। এই ভয় দেখি আল্লাহ তোমার বান্দাকে পাগল করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপ, আপনাদের কাছে যাওয়ার পূর্বে বক্তা এক্ষুনি চলে আসবে, একটা কাজ করুন তো বাপ, 10টা লোক 10টা ফ্যান দেন তো, 10টা ফ্যান দেন। কেন দেবেন ফ্যান? যত ছেলে আসবে, যতদিন তার নিচে আরাম পাবে, কবরে আল্লাহ আপনাকে আরাম দিবে, এটা নবীজির কথা। পারবেন না, 1 নম্বরে কেউ একটা ফ্যান বলুন চট করে। একটু রিয়াজউদ্দিন, রিয়াজউদ্দিন গত জালসায় এক বস্তা সিমেন্ট দিয়েছে। যেটা পারলি জি, মনে হয়েছে দিয়ে দিল, আর 500 টাকা, 500 টাকা নগদ। আল্লাহ, 400 টাকা নগদ, 400 টাকা নগদ, কত বস্তা সিমেন্টের? জি। আর এবারে দিল আপনার 500 টাকা, 500 টাকা। আবুল কালাম, আবুল কালাম 1000 টাকা, 1000 টাকা আবুল কালামে 1000 টাকা। এ বাপ, পারবেন না কেউ একটা ফ্যান দিতে? আল্লাহর বান্দা পারবেন একটা ফ্যান? জীবনটা ধন্য করুন, জীবন আল্লাহকে দেখেন, আল্লাহ এটা ইবাদত করেছি,
ভালোবাসা দেখিয়েছি, বাকিতে রেখে চলে যান, 3 মাস পরে দিবেন, 3 বছর পরে দিবেন, যেদিন মনে করবেন সেদিন দিবেন ভাই। বিনা নামে এক ভাই 300 টাকা দিয়েছে, পারবেন না গো বাপ? আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, মজা দোয়া কবুল করো রব্বুল আলামিন, যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমি আল্লাহ পাপি দাপি দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো, আমিন শুনবা আমি মাশাআল্লাহ। এখন নাম করলা নাকি? কি নাম? আবুল কালাম। একখানা ফ্যান, এক নম্বরে, মা অসুস্থ, রব্বুল আলামিন মাশাআল্লাহ, এই প্যান্ডের ওলা তোফাজ্জুল সাহেব একখানা ফ্যান। আপনি কি বললেন? আবুল কালাম, নামটা নেবেন ভুল করবেন না, আবুল কালাম একটা ফ্যান, দুটো ফ্যান হয়ে গেল। হে আল্লাহ মা অসুস্থ, আল্লাহ কি নাম গো ভাই? খাইরুল ইসলাম। হে আল্লাহ তোমার বান্দা বুঝে নিয়েছে, আল্লাহ খাইরুল ছুটে এসে একটা ফ্যান দিয়েছে, 3টা হয়ে গিয়েছে, পুরো আল্লাহর বান্দা আছেন কিনা, আমি একটা ফ্যান দিয়ে 4 নম্বরটা কবুল করবো, পারবেন না? পারবেন না, সাদকাতুল জারি আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। কি নাম? নামটা কি? আবুল কাসিম। আমার আবুল কাসিমের 5000 টাকা, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ আবুল কাসিম 5000 টাকা নারাই থাকবে। ও ভাই নামটা লিখতে হবে, দাদা নামটা কি বলেন? ও দাদা ফ্যানালা বারকা, একটা ফ্যান, চতুর্থ নম্বরে, পঞ্চম নম্বরে কোন আল্লাহর বান্দা? এ বাপ, একজন আবুল কাসিম 5000 টাকা দিয়েছে। ও গো আল্লাহ তোমার বান্দার টাকাকে টাকা মনে করলো না, যা ইনকাম করে তার কাছ থেকে 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5 লাখ টাকা বলে গণ্য করে দাও। মানজা আবিল হাসানাতে ফালাহু আশরাম সালেহা, ই আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিয়েছে কবুল করে নাও। বাসিরউদ্দিন মাশাআল্লাহ, একটা ফ্যান দিয়েছে বাসিরউদ্দিন। নাম্বার 6, কোন আল্লাহর প্রেমিক আছেন, 6 নম্বরে একটা ফ্যান দেন কিসের জন্য? কবরের ঠান্ডা নেওয়ার জন্য, যাকে আল্লাহ দয়া করবে এইভাবে দয়া করবে। এটাকে ডাক্তার 1000 টাকা নগদ আর একটি ফ্যান, জেনারেল ডাক্তার 1000 টাকা নগদ আর একটা ফ্যান, বাকি থাকলো আর 4টা, পারবেন না কেউ? আল্লাহর বান্দা জেনারেল ডাক্তার একটা ফ্যান আর 1000 টাকা, আর না না মুজিবুর দেশ একটা, মুজিবুর রহমান একটা ফ্যান, বাকি আর 3টা, মুসলিমদের জন্য 1 বস্তা সিমেন্ট। কে? মুজিবুর রহমান একটা ফ্যান, আর বিশ্বে মুসলিম যত আছে এর জন্য, বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ফিলিস্তিনবাসীকে তুমি বর্তমানে সাহায্য করো, এই জন্য মুজিবুর রহমান 500 টাকা। সেতাবুদ্দিন, আর মাত্র 2টো কেউ আছে আর বাপ জান, 2টো কেউ পারবেন না ফ্যান, সেতাবুদ্দিন একটা ফ্যান দিয়ে চালো তুমি কবুল করো। দিয়েছে 2টা ফ্যান। কে? হোসেন মাশাআল্লাহ, এই হোসেন রফিকুলের ছেলে, রফিকুলের ছেলে হোসেন আলী, ছোট্ট ছেলে, 2খানা ফ্যান। এ আল্লাহ পুড়ে গেছে, পুড়ে গেছে, এ আল্লাহ এখন তোমার দয়া, কার কাছে ফ্যান নিয়ে তুমি কবরে কার ফ্যান ঘোরাবে তুমি সেটা জানো, আমরা জানি না, আল্লাহ কার কবরে ফ্যানের হাওয়া দিবে তুমি জানো, সেদমুলের ছেলে আল্লাহ হোসেন 2খানা ফ্যান দিয়েছে, আল্লাহ মুনের মাকসাদ পূর্ণ করে দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোন আলো বলেন? একটা ফ্যান বাড়ি মিলি, বাড়ি মিলি, মিলিক থেকে এসে একটা ফ্যান। ও মিলিক থেকে জালসা শুনতে এসছে, নাম কি ভাই? জাহিরউদ্দিন। নামটা লিখুন যেন ভুল না হয়। জাহিরউদ্দিন একটা ফ্যান, 11টা হয়ে গেল। এ বাপ জান 11টা সিরিয়াল মানে আরো 9টা দরকার আছে আল্লাহর ভালোবাসা টিকিয়ে রাখার জন্য, 9টা কেউ পারবেন না? কে? কে? তাহির মিম্বার সাহেব 2000 টাকা, মিম্বার সাহেব এখানে কম দিল, এক মিম্বার এসে আবার 5000 টাকা পূরণ দিয়ে গেছে, আর এক মিম্বার তাহির সাহেব উনি 2000 টাকা দিয়েছে, নিশ্চয়ই দাদা এসে পূরণ করে 5000 টাকা দেবে। মিম্বার সাহেবের টাটকা কামাই না কি গো, এখন রানিং মিম্বার, রানিং মিম্বার, সুবহান এক্স এক্স, এখন রানিং, এখন রানিং নেই, কিন্তু আল্লাহ সম্মান দিয়েছে, লাখ লাখ লোকের ভিতরে যাকে আল্লাহ দয়া করে তাকেই সম্মান দেয়। জি মেম্বার সাহেব 3000 টাকা দাদা একটু ছুটে এসে দিয়ে যান আল্লাহর ভালোবাসার জন্য, মাদ্রাসা আপনাদের, দেখুন দান সকালে অর্ডার হবে, আল্লাহর ঘরে দিয়েছেন। এ বাপ, আপনি আল্লাহকে দেখাচ্ছেন, আল্লাহকে, আল্লাহ আমি টাকা দিলাম তোমাকে খুশি করার জন্য, পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, শুধু তোমাকে এবং তোমার নবীর নবীকে খুশি করার জন্য আপনি টাকা দিয়েছেন, পারবেন না গো? কোন আল্লাহর বান্দা একটা ফ্যান, 11 নম্বর হয়েছে, 12 নম্বরে বলুন, বেদরা বাড়ি থেকে সাবদুল, একখানা ফ্যান, মা বাবা অসুস্থ, বাপ মা অসুস্থ, হে রব্বুল আলামিন বাবু দিয়েছে একটা ফ্যান,
আল্লাহ গো তোমার বান্দা একখানা ফ্যান দিয়েছে, আবার সেন্টুর কথা শুনলাম আল্লাহ ১৩ নাম্বার একটা ফ্যান দিয়েছে, ই আল্লাহ সেন্টুকে তুমি কবুল করে নাও, আল্লাহ ফ্যান বলে তুমি মাকসাদ পূরণ করে দাও, কবরে আজাব বন্ধ করে দিবে, যেই দিন আল্লাহ সব বিপদে থাকবে, ফাপরেসু আলবেসু অলবেসু মিনাহালিন নার, ই আল্লাহ যেদিন জাহান্নামের পোশাক কবরে পৌঁছে দেওয়া হবে সেই দিন তোমার বান্দার অর্ডার শোনে, ই আল্লাহ তুমি জাহান্নামে কানেকশন করে দিবে, মাহবুব গো আজকের ফ্যানটা সেই দিন যেন কাজ দিয়ে দেয়, হে রব্বুল আলামিন তোমার বান্দাকে আল্লাহ কবরে ঠান্ডা ব্যবস্থা করে দেওয়ার জন্য আজকে তোমার বান্দা ৫,০০০ টাকা নয় আল্লাহ মাত্র ১,৫০০ টাকা দামের ১,০০০ টাকা দামের একটা ফ্যান দিয়েছে আল্লাহ, এই ফ্যানের হাওয়াকে তুমি পৌঁছে দিও কবরে, আমিন শুনামে। একজন মহিলা ১,৫০০ টাকা, বক্তা নিয়ে আসুন, বক্তা নিয়ে চলে আসুন, আর বিরক্ত করবো না আপনাদের কাছে, বিদায় নিচ্ছি, হায়াত বাকি তো মুলাকাত বাকি, বাপ জানতাম না সাহাবাতপুরের মাটিতে এত কামাই হবে। এটাই হলো তাহির মিম্বারের পরিচয়। আল্লাহ তুমি আমাকে সম্মান দিয়েছ, সম্মান না দিলে ২-৪টা মিম্বারকে হারিয়ে একদিন সম্মানের মালিক তুমি বানিয়েছ, আল্লাহ একমাত্র তুমি সম্মানের মালিক। আল্লাহ বাপ মা নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য মিম্বার সাহেব ৫,০০০ টাকার ঘোষণা দিয়েছে, মাহবুব তুমি কবুল করে নাও, একজন আমার দাদা ৫০০ টাকা দিয়েছে, রব্বুল আলামিন নবীর মুখ থেকে হাদিস শোনা খবর, আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল ওই লোকটাকে আমি ভালোবাসি, আল্লাহ কোনটা এটার মিম্বার, বলে আমি যাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো, জিবরিল বলছেন আল্লাহ গো তুমি যাকে ভালোবাসবে আমরা তো তাকেই ভালোবাসবো, বেনামিতে ২০০ টাকা। ফেরেশতাকে আবার খবর দেওয়া হলো, ফেরেশতা তোমরা শোনো আল্লাহ কি বলছো বলো, বলে আমি ওই লোকটাকে ভালোবাসি, বলে কাকে, বলে মিম্বারকে, বলে তোমরা তাকে ভালোবাসো, ফেরেশতারা বলো আল্লাহ গো তুমি যাকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসা দেখিয়েছো, আমরাও গোটা পৃথিবীর মা ফেরেশতা আকাশের ফেরেশতা সবাই ভালোবাসা আরম্ভ করলাম। কায়মের মা অসুস্থ আছে, ২০০ টাকা নগদ, কায়মের মা মেয়েদের পক্ষ থেকে একটা ফ্যান পেয়ে গেছি, কায়মের মা ১৪ নম্বর একটা ফ্যান দিয়েছে, ২০০ টাকা নগদ, কায়ম দিয়েছে মার জন্য নাকি মা অসুস্থ, হে রব্বুল আলামিন দিয়েছে একটা ফ্যান, রিয়াজ দিয়েছে একটা ফ্যান আর এক বাতাসে মেট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, একটু পানিটা ফেলে দেন তো দাদা, হালকা করে উপরে ফেলে দেন তো, আর কে হালকা করে একটু ফেলে দেন, দিয়ে আমাকে দেন খাবো, হ্যাঁ কে বলুন, আনসুর দিয়েছে একটা, আনিসুর রহমান একটা ফ্যান, আনসুর রহমান দেশে একটা ফ্যান, বক্তা নিয়ে শুনবো, বক্তা নিয়ে শুন মাশাআল্লাহ, কিন্তু কি করে বলবো, দেখেন যে আল্লাহর সব প্রেমিক পাগল হয়ে গেছে, দেখুন আসতে আছে টাকা, আসতে আছে, এইরকম টাকা যদি সাহাবাত করে উঠে ৬তলা বিল্ডিং হবে, আমার বয়স থাকতে থাকতে বলছি ইনশাআল্লাহ, এটা কে বলা না, মাদ্রাসার সেক্রেটারি সাহেব মতিউর রহমান, ১,০০০ টাকার এক কুইন্টাল ভুট্টা, মাদ্রাসার সেক্রেটারি সাহেব কোনটা হয়, ও না না উপর থেকে নিচে নেমে আসুন, মতিউর রহমান সাহেব ১,০০০ টাকার এক কুইন্টাল ভুট্টা, এটা নিবো না, ঘুরিয়ে দিয়ে আসেন, ধরেন সেক্রেটারি দানটা আমি দিব, সেক্রেটারি সাহেব নেমে আসুন, চলে এসছে বক্তা, আর একটা কথা বলবো না, একজন একটা গয়না দিয়েছে, একটা গয়না দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও, একজন ১০০ টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও, কি করবো বাপ, এই দেখুন আমার এক দাদা চলে এসছে ২,০০০ টাকা, কি নাম গো, আবুল কালাম, ডাক্তার আবুল কালাম সাহেব, ২,০০০ টাকা দাতা, কিন্তু দাদা ডাক্তার সাহেব না, আর ৩,০০০ পারবে মনে হচ্ছে, ও দাদা আবুল কালাম দাদা আর ৩,০০০ দেন দাদা বাকি দে, বক্তা চলে এসছে বিরক্ত করবো না, আমাকে বক্তা সাহেব বলে দিয়েছে, বক্তা এসে ১ মিনিট দেরি করবে না, তোমার আর কাজ নাই, বক্তা চলে আসা মানে শেষ হয়ে যাওয়া, আমি কথাটা মুখস্থ করে নিয়েছি, এবার বিদায় নিচ্ছি আপনাদের কাছে, হায়াত বাকি তো মোলাকাত বাকি, এইরকম দান আমি কোনো দিন সাহাবাতপুরে এই কালিয়া চকের মাটিতে পাইনি, ও দাদা আবুল কালাম সাহেব আর ৩,০০০ দেন দাদা, চলে এসছে বক্তা আর ৩,০০০, নারাই তাকবীর, দেখুন মন কত বড়, এক বাক্যে ৩,০০০ টাকা দিয়ে দিল, আচ্ছা টাকার ময়া মনে হয় নাই, নিশ্চয় আছে, টাকার ময়া থাকার পর কষ্ট করে শুধু জাহান্নামের ভয়ে আল্লাহকে খুশি করার জন্য দিয়েছে, আমিন সুম্মা আমিন, এমরুল দিয়েছে আব্দুল গনি ছেলে, আব্দুল গনি ছেলে এমরুল দিয়েছে ১,০০০ টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াত বাকি তো মুলাকাত বাকি, বিদায় নিচ্ছি বাপ, ওমা আলাইনা ইলবাল বালাক, আর বলবো না, বক্তা সাহেব চলে সাহেব পরে একটু আলোচনা করে দিবেন, আপনারা টাকা দিয়ে যাবেন বাপ, মুঠে মুঠে টাকা দিয়ে যান, এটা আপনাদের ভালোবাসা, আবু দাহাদার পরিচয় আপনি রাখুন, জীবনে কি করেছেন, মাহবুবকে একদিন দেখার আল্লাহ ভয়ে তোমাকে
দরে নবীকে খুশি করার জন্য আমি 1000 দিয়েছি, 500 দিয়ে গেছি। বলা বক্তব্য শেষ। বাবা গো, কথা বলতে গিয়ে জোর স্পিডে বলতে গিয়ে কোনো ভুল হতেই পারে, আল্লাহ যেন মেহরবানি করে ক্ষমা করে দেয়। মন থেকে তো ভুল বলতে চাই না, যদি ভুল হয়ে থাকে আপনার আমলে ফিটিং করবেন না, আল্লাহ আমাদের সকলকেই যেন ক্ষমা করে দেন। আমিন সুম্মা আমিন। আমার আর এক দাদা এসে ছুটে এসে 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারেক আলাইহি, আসসালামু আলাইকুম। বেদরাবাদ থেকে জাফর মিয়া দিয়েছে 500 টাকা। কি করে কি করি কি করি, আবার এক ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। কিন্তু বাবা মানতেই হবে, দাম দিতে থাকুন, চলে আসুন, এটা কারো ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।